আমাদের টপিকটা হচ্ছে গিয়ে টু ওয়ে স্ল্যাব ডিজাইন ইউজিং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বিএনবিসি 2012, যেটা এখন বেরোচ্ছে, মানে এখনও এটার ফাইনাল প্রিন্ট বেরোয়নি, অথবা এসিআই। আসলে এসিআই এর কোডগুলো থেকেই আমাদের বিএনবিসি কোডটাকে লেখা হয়েছে। এসিআই মানে হচ্ছে আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট, এটা আপনারা আসলে আরসিসি ওয়ানে শিখে আসছেন। তো আমরা প্রথমে একটা ব্রিফ জানি যে ওয়ান ওয়ে স্ল্যাব এবং টু ওয়ে স্ল্যাব আসলে কী ধরনের জিনিস। আসলে ওয়ান ওয়ে স্ল্যাব হচ্ছে যে সেটাই যেটা হচ্ছে কি একদিকে বেন্ড করে, মানে একটার দিকে বেন্ড হবে, অন্য দিকটা, মানে একটা স্ল্যাবের তো দুইটা দিক থাকে, প্রত্যেকটা জিনিসই আসলে থ্রি ডি, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। স্ল্যাবের উচ্চতাটা মানে হচ্ছে তার থিকনেসটা তার দৈর্ঘ্য এবং প্রস্থ থেকে অনেক তুলনামূলক কম, এই কারণে স্ল্যাবকে আমরা আসলে একটা কাগজের মতো তুলনা করবো, যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, উচ্চতা আসলে খুবই সামান্য। তাইলে দুইটা দিক আছে, এটা কাগজের তো এক্স আছে ওয়াই আছে নাকি? তাইলে এই কাগজটা যদি আমি শুধুমাত্র এক্স দিকে অথবা শুধুমাত্র ওয়াই দিকে ভাঁজ করি, তাহলে সেটাকে বলবো আমি হচ্ছে গিয়ে ওয়ান ওয়ে স্ল্যাব। আর যদি কাগজটা দুই দিকেই ভাজ হয়, মানে এক্স দিকেও ভাজ হলো ওয়াই দিকেও ভাজ হলো, মানে একটা বোলের মতো, তাহলে সেটাকে বলি আমরা টু ওয়ে স্ল্যাব। বেসিক্যালি এটাই হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব এবং টু ওয়ে স্ল্যাবের মধ্যে পার্থক্য। আচ্ছা, এরকমই মনে করেন চতুর্দিকে বিম আছে, এরকম একটা স্ল্যাব আছে, এখন সেই স্ল্যাবটা ওয়ান ওয়েও হতে পারে, সেই স্ল্যাবটা টু ওয়েও হইতে পারে। সেটা আসলে বোঝার উপায় খুব সিম্পল, দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, তাই তো? একটা ডিরেকশন থাকবে, দৈর্ঘ্য থাকবে এবং একটা প্রস্থ থাকবে। আর মনে করেন একটা দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 10 ফিট, প্রস্থ হচ্ছে গিয়ে মনে করেন 20 ফিট, বা দৈর্ঘ্য 20 ফিট, প্রস্থ 10 ফিট, যেটাই হোক না কেন, ছোটো একটা দৈর্ঘ্য থাকবে। এই ছোটো দৈর্ঘ্যটা যদি বড় দৈর্ঘ্যের আসেন অর্ধেকের থেকে কম হয়, তাহলে সেটাকে আমরা বলবো ওয়ান ওয়ে স্ল্যাব। খুব সহজভাবে হচ্ছে গিয়া ছোটো বাহুটা যদি দেখি বড় বাহুটা 20-এর থেকে বড়, মানে 10 হচ্ছে গিয়ে ছোটো বাহুটা, তাহলে 10 এই 10-এর থেকে যদি ডাবল কত হয়, 10-এর ডাবল 20, 20-এর থেকে উপরে যত স্ল্যাব আছে এগুলো সব হচ্ছে গিয়ে ওয়ান ওয়ে, কারণ ওটা একদিকে অনেক বেশি লম্বা। আর ওয়ান ওয়ে কতগুলো মনে করেন, 1 সাইড 10 1 সাইড 16, ডাবলের বেশি হয়েছে কি হয়নি, তাহলে সেটা হচ্ছে গিয়ে ওয়ান ওয়ে। তাহলে 10/16, 10/12, 10/15, 10/18 যাই হোক না কেন, এগুলো হচ্ছে গিয়ে টু ওয়ে স্ল্যাব, কারণ মোটামুটিভাবে চতুর্দিক সমান ধরা যায়। কিন্তু এক সাইডে 5 আর এক সাইডে 20, এটা কী হলো, 4 গুণের থেকে বড় হয়ে গেছে বা 4 গুণ হয়ে গেছে, তাহলে এটা ওয়ান ওয়ে স্ল্যাব। অবশ্যই এক সাইড অনেক বেশি লম্বা, তার মানে ওয়ান ওয়ে টু ওয়ে স্ল্যাব বোঝার বুদ্ধি হচ্ছে কি এক সাইড যদি অনেক বেশি লম্বা হয় অন্য সাইডের তুলনায়, সেটাই হচ্ছে কি আমার ওয়ান ওয়ে স্ল্যাব। এখানে লেখা আছে দেখেন L/S, L মানে হচ্ছে কি লঙ্গার স্প্যান ডিভাইড বাই শর্টার স্প্যান, যদি 2-এর থেকে বড় হয়, ওই যে 20/10, 20/10 করলে কি হচ্ছে, মনে করেন 22, তাহলে 22/10 মানে 2.2, 2.2 তো 2-এর থেকে বড় নাকি, তাহলে ওয়ান ওয়ে স্ল্যাব। এখানে জাস্ট এটা সিম্পলভাবে বলা আছে, হ্যাঁ, তাহলে সেটাকে আসলে ওয়ান ওয়ে টু ওয়ে যেটা কোনো ধরনের ধরেই ডিজাইন করা যাবে। এখানে লেখছে টু ওয়ে, মানে 20/10 আসলে এটা টু ওয়ে ধরে করা যায়, ঠিক আছে? এই যে 2/2-এর কম, এই যে L/2, 2/2-এর যদি কম হয় তাহলে সেটাকে আমরা টু ওয়ে স্ল্যাব ধরে ডিজাইন করবো। এখন ওয়ান ওয়ে টু ওয়ের মধ্যে আসলে বেসিক তফাতটা কোথায়, বেসিক তফাত হচ্ছে তার রড প্লেসমেন্টে, ঠিক আছে? ওয়ান ওয়েতে আসলে যে মেন রডটা ফেলাইতে হয়, সেই রডটা ফেলাইতে হয় হচ্ছে গিয়ে সাপোর্টের দিকে, যেদিকে ভাঁজ হচ্ছে সেই ভাঁজ বরাবর আমার রডটা ফেলতে, মানে মোটামুটিভাবে বলা যায় শর্ট স্প্যানের দিকে, ঠিক আছে? আর টু ওয়ের দিকে দুই দিকেই মেন রড বসাতে হয়, এই হচ্ছে গিয়ে বেসিক পার্থক্য। আমরা আস্তে আস্তে আরও ডিপে ঢুকবো, তো ডিপে ঢোকার আগে আমরা এটা স্ল্যাবের একটা চার্ট দেখে নিই। এটা হচ্ছে টাইপস অফ স্ল্যাব, আসলে প্র্যাকটিক্যালি আমাদের এখন পর্যন্ত যত ধরনের স্ল্যাব কনস্ট্রাকশন হয় এই চারটার মধ্যেই সেই স্ল্যাবগুলো লেখা আছে। অনেক ধরনের স্ল্যাব আছে, তো অনেক ধরনের স্ল্যাব আসলে আমার আলোচনার বিষয় না, আমাদের আলোচনার বিষয় একটাই, ওই যে স্টার মার্ক মারা আছে দেখেন, 3 তারা বিশিষ্ট, টু ওয়ে স্ল্যাব, 1 বিম, কারণ এভাবেও আরও এই যে এতগুলো স্ল্যাব আমার আছে। বেসিক্যালি স্ল্যাবকে পার্থক্য করা হয়েছে ওই যে তার বেন্ডিং ডিরেকশন হিসেবে, যদি দুই দিকে বেন্ড হয় তাহলে সেটা টু ওয়ে স্ল্যাব, যদি একদিকে বেন্ড হয় তাহলে সেটা ওয়ান ওয়ে স্ল্যাব। ওয়ান ওয়ে স্ল্যাব আবার অনেক ধরনের আছে, ওয়ান ওয়ে সলিড স্ল্যাব আছে, সলিড স্ল্যাব মানে সব সম্পূর্ণটা সলিড, আবার জয় স্ল্যাব আছে মানে মাঝখানে মাঝখানে গ্যাপ আছে, মানে হচ্ছে গিয়ে দেখা যায় যে আমরা জয় স্ল্যাব ছবি দেখবো সেগুলো আবার রেগুলার রিপ্ট আছে, ওয়াইড রিপ্ট আছে, এরকম অনেক ধরনের স্ল্যাব আছে। আর টু ওয়ে স্ল্যাব আবার আছে, বিমের উপর স্ল্যাব আছে, বিম ছাড়াও স্ল্যাব আছে, যেটাকে আমরা বলি ফ্ল্যাট স্ল্যাব, ঠিক আছে? আবার ওই যে জয়েস্ট করা, জয়েস্ট করা মানে হচ্ছে গিয়ে খোপ 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 করা আছে, অনেক ধরনের স্ল্যাব। এখানে আছে হচ্ছে গিয়ে টু ওয়ে স্ল্যাব। তো আমরা ছবিগুলো একটু দেখে নিই। মনে করেন সাপোজ এখানে দুইটা বিম আছে, এদিকে একটা বিম আছে, এদিকে একটা বিম আছে, তার সাপোর্টই দুই সাইডে, তাহলে সেটা কি ওয়ান ওয়ে স্ল্যাব? অবশ্যই বেন্ড হবে হচ্ছে কি এই যে এই লাল দাগ বরাবর,
এই দাগ বরাবর আসলে তার বেন্ডিংটা হবে, যদি ভাঁজ হয় তাহলে এইভাবে ডেবে যাবে, ঠিক আছে? কারণ এই দিক বরাবর তার দাবার কোনো প্রশ্নই আসে না, কারণ এই দিক বরাবর কোনো তার সাপোর্টই নাই, ঠিক আছে? শর্ট ডিরেকশন বলা যাবে না, লোড ট্রান্সফার হবে সাপোর্ট ডিরেকশনে, সাপোর্ট যেই সাইডে আছে সেই সাইডে লোড ট্রান্সফার হবে, এইদিকে তো সাপোর্টই নেই, এইদিকে লোড ট্রান্সফার হলে কোন দিকে যাবে? হ্যাঁ, শর্টার ডিরেকশন আসলে সাধারণত বিমগুলো থাকে শর্ট ডিরেকশন বরাবরই, যেরকম এই দিকটাই আসলে চওড়ায় কম থাকে, এই কারণে আসলে শর্ট সাইড বলা হয়েছে। বেসিক্যালি সাপোর্ট সাইডে ওয়ান ওয়ে স্ল্যাবের যে সাইডে সাপোর্ট আছে সেই সাপোর্ট সাইডেই লোড ট্রান্সফার হবে। আর চতুর্দিকে যদি সাপোর্ট থাকে, মনে করো এখানেও বিম আছে, এখানেও বিম আছে, এই সাইডেও বিম আছে, এই সাইডেও বিম আছে, চতুর্থ সাইড মানে চার সাইডেই যদি বিম থাকে তাহলে শর্ট সাইডে ট্রান্সফার হবে, বোঝা গেছে? এই বিমের যেরকম এই এই স্ল্যাবটার চতুর্থ সাইডে বিম আছে সাপোজ, তাইলে এটা মনে করো 10 ফিট আর এদিকে 20 ফিটের বেশি, তাহলে শর্ট সাইড, শর্ট সাইড কোনটা? এই সাইডটা শর্ট, তাহলে এই বিম আর এই বিম লোড নেবে, ওই বিম আর ওই বিম লোড, বা কি কোথায় লেখা আছে এটা? ও আছে এখানে, ইফ সাপোর্টেড অন অল সাইড ফোর সাইড বাট দ্য রেশিও অফ লঙ্গার স্প্যান টু শর্ট স্প্যান ইজ গ্রেটার দেন টু দেন দ্য ওয়ান ওয়ে স্ল্যাব সিন্স দ্য হিউজ ডিফারেন্স ইন লেন্থ লোড ইজ নট ট্রান্সফারড ইন দ্য শর্টার ডিরেকশন। এটা আসলে শর্টার ডিরেকশন হবে না, এটা হচ্ছে হবে লঙ্গার ডিরেকশন, এখানে কথাটা ভুল আছে। থ্যাংক ইউ, শর্ট সাইডে না, এটা লং সাইডে কোনো লোড ট্রান্সফার হবে না। লঙ্গার দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, কথাটা উল্টো হয়ে গেছে আসলে, ওই নট দিলে, হ্যাঁ আবার এখানে নটও আছে আবার শর্টার হয়ে গেছে, মানে কথাটা নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে গেছে আসলে, ওটা না, কথাটা হচ্ছে কি লঙ্গার সাইডে কোনো লোড ট্রান্সফার হয় না, ঠিক আছে? এটা আমরা এই যে কিছুক্ষণ পরে যখন আমরা স্ল্যাব ডিজাইন দেখবো তখনই বলে দেবো যে আসলে কেন ওদিকে ট্রান্সফার হয় না, ট্রান্সফার যে একদমই হয় না তা না, বাট আমরা ধরে নিই ট্রান্সফার হয় না, ঠিক আছে? থ্যাংক ইউ এটা দেখার জন্য, এটা তুমি পাইলে কথা দেখে এর আগে দেখছিলা এটা? হ্যাঁ ওখানে ভুল আছে, আমি খেয়াল করি নাই। আচ্ছা যাই হোক, তো বেসিক্যালি আসলে লঙ্গার সাইডে কোনো লোড আমরা ট্রান্সফার হয় না বলে ধরে নিই, হয় না যে একদমই তা না, হয় না বলে ধরে নিই। আচ্ছা মোটামুটিভাবে এটা দেখে আমি ওয়ান ওয়ে স্ল্যাবের একটা উদাহরণ বলতে পারি, যেরকম এই জিনিসটা, এটা একটা প্যানেল তাই তো স্ল্যাবের, এটাও একটা প্যানেল, তাহলে দুইটা প্যানেল আছে, এটা একটা ওয়ান ওয়ে স্ল্যাব, এটা একটা ওয়ান ওয়ে স্ল্যাব, কখন? যদি এই যে লম্বা সাইডটা, এটা লং, এটা কোন সাইড? লং সাইড, তাহলে এই লম্বা সাইডটা যদি শর্ট স্প্যানের দুই গুণের বেশি হয়, মনে করেন এটা 10 এটা 20 বা 22, তাহলে কত হলো? দুই গুণের বেশি না, 10 ডাবল কত? 20, 20 উপরে যায় 21 22 23 24 25 100 যাই হোক না কেন, এটা হয়ে যাবে কি ওয়ান ওয়ে স্ল্যাব। এখানে যদি কেউ দাঁড়ায়, এই লোকের লোডটা এই বিম আর এই বিম দিবে, বোঝা গেছে? এখানে যদি দাঁড়ায় এর লোড এই পর্যন্ত আসতে আসতে তার লোড আর কিছুই থাকবে না, এই কারণে বলা হচ্ছে এটা আসলে যেখানে দাঁড়াবে সেই দিক বরাবরই সবসময় লোডটা, মানে শর্ট সাইডে লোড ট্রান্সফার হবে। রড যেদিকে লোড ট্রান্সফার হবে সেদিকে স্ট্রেন দিতে হবে, তাহলে রড আগে বের বসাতে হবে এই বরাবর, ঠিক আছে? এই দিক বরাবর যে রড থাকবে না তা না, মিনিমাম রড আমাকে দিতে হবে, বাট এখানে যদি কেউ লোক দাঁড়ায়, সিম্পল হিসাব, আমার যদি এখানে লোক দাঁড়ায় তাহলে এই বিম আর এই বিম লোড ক্যারি করবে, এখানে যদি কেউ লোক দাঁড়ায় তাহলে এই বিম এই বিম লোড নিবে, তার মানে লোড সবসময় কোন দিকে যাচ্ছে? এই বরাবর যাচ্ছে না, এই যে ডিরেকশনটা দেখানো হচ্ছে শুধুমাত্র একটা ডিরেকশনে যাচ্ছে, এস ডিরেকশন বরাবর, তাই তো? এই কারণে এটাকে বলা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব, বোঝা গেছে? আর এর আগেরটার সাথে পার্থক্য কি, এর আগেরটা সাপোর্টই আছে একদিকে, এখন লং ডিরেকশন কোনটা শর্ট ডিরেকশন কোনটা কোনো দেখানোর দরকার নাই, সাপোর্ট যেহেতু একদিকে তাইলে আমি যদি এখানে কেউ লোক দাঁড়ায় তাহলে এইদিকে আর কোথায় যাবে লোক? এখানে তো আর এই লোড তো এদিকে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, এই কারণে এটা সাপোর্ট যদি একদিকেই হয় তাহলে অবশ্যই সেটা ওয়ান ওয়ে স্ল্যাব হবে, আর সাপোর্ট যদি চতুর্দিকেই হয় এবং যদি দেখা যায় যে শর্টটা লংয়ের থেকে ডাবলের থেকে বেশি,
তাইলে সরি শর্টটা লংয়ের থেকে ডাবল অর্ধেকের কম আর কি, বা লংটা শর্টের থেকে ডাবলের থেকেও বেশি, তাইলে সেটা লোড সবসময় কাছের দিকে ট্রান্সফার হয়। এক্স্যাক্টলি, যদি দেখা যায় যে এইখানে কেউ দাঁড়াইছে, ঠিক আছে, তাইলে আসলে এই বিমটা লোডটা নেওয়ার কথা, ঠিক আছে। তো ওই পরিমাণটা খুবই সামান্য, এই কারণেই ধরে নেওয়া হয় যে এইরকম জিনিস আসলে টু ওয়ে স্ল্যাব হইলেও সেটাকে ওয়ান ওয়ে হিসেবে ডিজাইন করতে হয়, ঠিক আছে। ওই লোডটা খুবই সামান্য, ঠিক আছে। আসলে আপনার কথা ঠিক যে এখানে যদি কেউ দাঁড়ায় এই পজিশনটাতে, এই পজিশনটাতে কেউ দাঁড়ালে তো ওই বিম নিবে লোড, নাকি? সেই জায়গাটা খুবই কম। এটা আমরা যে কিছুক্ষণ পরে সেশনাল করার সময় দেখবো যে এখানে আসলে আমরা এই জায়গাটা কতটুকু জায়গা সেটা আমরা আসলে ছবি এঁকে এঁকে দেখাই দিই, যে এখান থেকে অর্ধেক, এখান থেকে অর্ধেক, এখান থেকে অর্ধেক করে এই এরিয়াগুলো আমরা দেখাই দিই যে কোন এরিয়াটুকু ওই বিমের জন্য লোড ক্যারি করবে। তার মানে এখান থেকে একটা 45 ডিগ্রি আমরা টান দিই। হ্যাঁ বলেন। না না, এক একটা প্যানেল, এক একটা প্যানেল, রাইট, ওয়ান ওয়ে একটা প্যানেল, টু ওয়ে একটা প্যানেল, ক্যান্টিলিভার একটা প্যানেল, ওয়াফেল স্ল্যাব, এরকম হাজার হাজার স্ল্যাব মিলে থাকতে পারে, কোনো সমস্যা নেই, ডিজাইন করতে হবে, রাইট, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডিজাইন, ঠিক আছে। সব স্ল্যাব যে আমার ওয়ান ওয়ে হবে, সব স্ল্যাব টু ওয়ে হবে, বা টু ওয়ে হলে সব যে একই রেশিওতে হবে, এরকম কোনো কথা নেই, এক এক রকম হতে পারে, কোনো সমস্যা নেই। না, তখন আমরা আসলে লাস্টে এসে দেখা যায় যে সবই গণহারে দিয়ে দেওয়া হয়, একরকম করে দেওয়া হয় কনস্ট্রাকশনের সুবিধার জন্য। ডিজাইন অনেক কিছুই করা যায়, ডিজাইন ধরে ধরে দেখা যায় যে এখানে এতটা রড, এখানে এতটা রড, এখানে এই পরিমাণ, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন করা যায়, কিন্তু এটা ইকোনমিক হয় না। মানে ইকোনমিক একদিক দিয়ে হয় আপনি যদি ওভাবে কনস্ট্রাকশন করতে পারেন, কিন্তু ওভাবে কনস্ট্রাকশন করতে যে আমার মানে মানুষকে যে দক্ষতা থাকতে হবে, মানে স্কিল যেটা থাকতে হবে, স্কিল লেবার, সেই স্কিল লেবার আপনি আবার ওই 500 টাকা 300 টাকা দিয়ে পাবেন না, তখন তাকে 1500 টাকা দেওয়া লাগবে, আলটিমেটলি ওখানে কস্ট বেড়ে যাবে। এই কারণে আসলে ওই 5 কেজি রড কমাইতে যায় আমার স্কিল লেবার খুঁজতে আমার 1500 টাকা দেওয়ার থেকে ওই 5 কেজি রড বেশি দেওয়াই বেটার। এই কারণে সব এক ঢালা ঢালাভাবে করা হয়। কোনো সমস্যা নেই, তো রড আমার বেশি লাগবে, টু স্ল্যাবের মতোই রড দিতে হবে, এখানেও রড দিতে হবে দুই সাইডেই। একদিকে যেটা বলা হয় সেটা হচ্ছে কি, মিনিমাম রিইনফোর্সমেন্ট দিতে হয়। আপনারা ওয়ান ওয়ে স্ল্যাব যখন ডিজাইন করছেন আসাসি ওয়ানে, তখন দেখছেন মিনিমাম রিইনফোর্সমেন্ট 0.0018 BT অন্যদিকে দিয়ে দিতে হয়েছে, ঠিক আছে। ওই ওই রডটাই হচ্ছে কি মিনিমাম, আরেক সাইডে দিতেই হবে, রড আপনার দুই সাইডে দিতে হবে, এর কোনো মিস নেই, কিন্তু এক সাইডে মেন রড দিতে হবে। সেটা আপনি যেভাবেই বলেন না কেন, মেন কথা আরেক পাশে আপনাকে রড দিতেই হবে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ওয়ান ওয়ে স্ল্যাবের দিকে সাপোর্ট দুই দিকে কেন, চারদিকে হতে পারে, এটাও তো চারদিকে, এই স্ল্যাবটা কিন্তু সাপোর্ট চতুর্দিকে আছে, যখনই চতুর্দিকে আছে তখনই তো আমার একটা প্রবলেম হয়ে গেল। দুই যদি দুই সাইডে থাকতো, মানে এই এখানে যেরকম উদাহরণটা কি, ডান সাইডে বিম আছে, বাম সাইডে বিম আছে, এটা তো ওয়ান ওয়ে চোখ বন্ধ করেই। হ্যাঁ না, সেটা হ্যাঁ, সে পাবেই সাপোর্ট এদিকে, এই সাইডে আর এই সাইডে পাবে, এই কারণে লোডগুলো ওই সাইডে ভাগ হয়ে যাবে, অন্যদিকে যাওয়ার কোনো বুদ্ধিই নেই। এটা খুব সিম্পলভাবে বোঝানো যায়, আমি যদি একটা কাঁটা নিই, আমার যদি এই দিক আর এইদিকেই সাপোর্ট থাকে, এটা যতই করো না কেন বেন্ডটা এইভাবেই হবে, এর কোনো গ্যাপ মিস নেই, এই যে একটা একটা দিকে বেন্ড হবে, যদি এখানে সাপোর্ট থাকতো তখন বেন্ডটা আর এইভাবে হইতে পারতো, এই বেন্ড কখনো দুই সাইডে ধরে টু স্ল্যাবের মতো বেন্ড করা কখনোই সম্ভব না, ঠিক আছে। এই কারণে আমার যদি এখানে কেউ লোড দাঁড়া লোক দাঁড়ায় তাহলে জিনিসটা বেন্ড এরকম হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এই দিক বরাবর আমাকে রড দিতেই হবে, কিন্তু টু স্ল্যাবের যেহেতু চতুর্দিকে থাকে তখন বেন্ডটা হয় একটু বোল্ড শেপে, এটা এটা দেখা বোঝানো মুশকিল, কারণ এই জিনিসটা হয় হচ্ছে কি এরকম, ঠিক আছে। এই কারণেই আসলে এটা টু স্ল্যাব, আর এই কারণেই দুই সাইডে সাপোর্ট থাকলে এটা ওয়ান স্ল্যাব, ঠিক আছে। আচ্ছা, এরকম ওয়ান ওয়ে আবার রিপস দেবো আছে, মানে হচ্ছে গিয়া কিছু সেকেন্ডারি বিম দিয়ে দেখা যায় যে রিপের মতো করা হয়, রিপ মানে খাঁচার মতো আর কি, খাঁচা রিপ, এই যে আমাদের যে বুকের খাঁচা আছে না, সৌন্দর্য একটা বটে, সৌন্দর্য তো অবশ্যই আর্কিটেকচারাল পারপাস আছে, কিন্তু এগুলো আসলে দেখা যায় যে অনেক বড় স্প্যানের জন্য আমার এই জিনিসগুলো একটু ইকোনমিক হয়। হ্যাঁ রাইট, এক্স্যাক্টলি, বড় রুম, বড় বড় স্প্যান যেগুলো, এগুলো 10 ফিট 15 ফিট এগুলো কোনো স্প্যান না, দেখা যায় যে
প্রত্যেকটা জায়গা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাবের মতো ছোট ছোট, ঠিক আছে, প্রত্যেকটা ছোট ছোট ওয়ান ওয়ে স্ল্যাবের মতো, ঠিক আছে। এবং দেখা যায় যে এই স্ল্যাবের থিকনেসটা খুবই সামান্য হয়, 2 ইঞ্চি থিকনেস, 3 ইঞ্চি থিকনেস, 4 ইঞ্চি থিকনেস, এই থিকনেসটা সাধারণত 2 থেকে 4 ইঞ্চি থাকে। তার মানে আলটিমেটলি থিকনেসটা কমে যায়। অনেক বড় স্ল্যাব থাকলেও আসলে এগুলো যেহেতু ছোট ছোট রিবের মতো ভাগ হয়ে যায় খাঁচার মতো, সেহেতু এই জিনিসগুলোর থিকনেস খুব সামান্য কমে যায়। রেইনফোর্সমেন্ট সব জায়গায় দিতে হবে, কোনো সলিড কনক্রিট মানে শুধুমাত্র সিসি কোনো ঢালাই স্ট্রাকচারে হবে না, গ্রাউন্ডে হতে পারে, মানে গ্রেডেরগুলো হবে কিন্তু কোনো সিসি ঢালাই থাকবে না এদিকে। সিসি মানে হচ্ছে শুধু সিমেন্ট কনক্রিটের ঢালাই, কোনো স্ট্রাকচারের মেইন এলিমেন্টে থাকবে না। আচ্ছা, তো এরকমই আমরা টু ওয়ে, টু ওয়ে হচ্ছে কি চতুর্দিকে বিম তো থাকবেই, যদি বিম সাপোর্টেড স্ল্যাব হয় তাহলে বিম সাপোর্টেড স্ল্যাবের চতুর্দিকে বিম আছে, তো লোডটা দেখা যাবে যখন দেখা যাবে এল বাই এস, এগুলো মোটামুটি 2 বা 2 এর থেকে কম রেশিওটা, দেখা যাবে একদিকে 10 ফিট একদিকে 12 ফিট, মোটামুটিভাবে চার কোণা, বুঝা যাচ্ছে? চার কোণা মানে হচ্ছে কি মোটামুটিভাবে বর্গক্ষেত্রের মতো আর কি, 10 ফিট 12 ফিট, 10 ফিট 14 ফিট, 10 ফিট 16 ফিট বা 12 ফিট 15 ফিট, এগুলো শুনে কি মনে হচ্ছে? মোটামুটি কাছাকাছি। আমি যদি 12 ফিট 25 ফিট বলতাম তাহলে কি হতো? 12 দুগুণে 24 মানে 2 এর বেশি, তাহলে এটা ওয়ান ওয়ে। আর আমি যদি বলি 12 ফিট 16 ফিট তাহলে সেগুলো কি বোঝা যাচ্ছে? টু ওয়ে স্ল্যাব, তার মানে দুই দিকেই লোড ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে। তো এই হচ্ছে কি টু ওয়ে স্ল্যাব। এছাড়াও আছে ফ্ল্যাট ফ্ল্যাট স্ল্যাব, ফ্ল্যাট স্ল্যাবের আবার অনেকগুলো ভাগ আছে। বিম ছাড়া স্ল্যাবরে বলা হবে ফ্ল্যাট স্ল্যাব, বোঝা গেছে? যেই স্ল্যাবের কোনো বিম নাই, শুধুমাত্র কলামের উপর রেস্ট করছে, সেটাকে বলা হবে হচ্ছে কি না, কনসিল বিম থাকতে পারে বাট কোনো ই বিম থাকবে না, ঝুলন্ত বিম থাকবে না, ওভারহ্যাং থাকবে না। তাইলে যে সহজ ভাবে হচ্ছে কি, যেখানে কোনো স্ল্যাব না সরি বিম নাই, সেগুলো হচ্ছে কি সমান ফ্ল্যাট স্ল্যাব। এর মধ্যে পার্টিকুলার একটা স্ল্যাব আছে যেটাকে বলা হয় ফ্ল্যাট প্লেট, ঠিক আছে? ফ্ল্যাট প্লেটটা কি আছে? হ্যাঁ, ফ্ল্যাট প্লেট পার্টিকুলার স্ল্যাব, যার মধ্যে আসলে জাস্ট কলাম তার উপর একটা স্ল্যাব, এটাকে বলা হয় ফ্ল্যাট প্লেট। অনেকে এটাকে ফ্ল্যাট স্ল্যাব বলে, আসলে ফ্ল্যাট স্ল্যাবেরই একটা অংশ, এটাকে বলা হয় ফ্ল্যাট প্লেট। এক্ষেত্রে কলাম নিবে লোড, রিইনফোর্সমেন্ট এর মধ্যে আছে, খাঁচার মতো আছে না মধ্যে, এর মধ্যে তো রিইনফোর্সমেন্ট আছে এবং এই কলাম বরাবর অনেক রড বেশি আছে, ঠিক আছে? এর ফ্ল্যাট স্ল্যাবের ডিজাইন আলাদা, রাইট? রিক্স আছে বলতে হচ্ছে ফ্ল্যাট প্লেট, সাধারণত যেগুলো আর্থকোয়েক ডেডলি জোন এই জায়গায় ফ্ল্যাট ফ্ল্যাট প্লেট কনস্ট্রাকশন রেস্ট্রিক্টেড করা, ফ্ল্যাট মানে আর্থকোয়েক যেখানে বেশি সেখানে ফ্ল্যাট প্লেট ডিজাইন করা রেস্ট্রিক্টেড, মানে ওখানে আপনার ফ্ল্যাট প্লেটের কোনো বিল্ডিং ডিজাইন করতে পারবেন না। কিন্তু সিলেটে দেখা যায় যে ফ্ল্যাট প্লেট হচ্ছে, হ্যাঁ, কিন্তু ওখানে ফ্ল্যাট প্লেট হচ্ছে। আসলে ফ্ল্যাট প্লেট এগুলো আমাদের এই ছোটোখাটো 10 ফিট 12 ফিট স্প্যানের জন্য কোনো এটা ঘটনা না, এগুলো হচ্ছে যখন বড় স্প্যান হয়ে যায় তখন একটা ঝামেলায় পড়ে, ঠিক আছে? এই ছোটো ছোটো স্প্যানে যেই পরিমাণ রড মিনিমাম রড দিতে হয় সেই মিনিমাম রডে সেটা কভার হয়ে যায়। আপনাদের রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে আসলে এগুলোকে তেমন একটা ঝামেলা না, এগুলো বড় বড় বিল্ডিংয়ের ক্ষেত্রে কলাম, হ্যাঁ, এই এইটাকে বলা হয় কলাম বরাবর একটা স্ট্রিপ ধরে নেওয়া হয়, সেটাকে বলা হয় কলাম স্ট্রিপ। কলাম স্ট্রিপে এখানে রড বেশি আসে, কিন্তু বিম সাপোর্টের স্ল্যাবে কলাম স্ট্রিপে রড আর কম আসে, কারণ বিমটাই ওই রডটা ক্যারি করে, ঠিক আছে? আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে ফ্ল্যাট স্ল্যাব আবার অনেক ধরনের আছে। ফ্ল্যাট স্ল্যাবের একটা তো কিছুই নাই, মানে শুধু খালি কলাম আর স্ল্যাব, এটাকে বলা হয় ফ্ল্যাট প্লেট, কিচ্ছু নাই। এছাড়া আবার কিছু ফ্ল্যাট স্ল্যাব আছে যেগুলো হচ্ছে এরকম করে হয়ে একটা ফ্লেয়ার্ড হয়ে গেছে, সাধারণত মসজিদগুলোতে দেখা যায় এরকম ফ্লেয়ার্ড হয়ে গেছে, আবার স্ল্যাবের তলে একটু পুরু করা আছে, এগুলো সাধারণত পাঞ্চিং এর পাঞ্চিং রোধ করার জন্যই করা হয়। এই ধরনের স্ল্যাব এটাকে বলা হয় কলাম ক্যাপিটাল। এই যে এই প্যানেলটা, এই পোর্শনটাকে বলা হয় কলাম ক্যাপিটাল। এই যে ফ্লেয়ার্ড করা মানে ছড়ানো যে জায়গাটা, ঠিক আছে, মানে ফানেলের মতো যে জায়গাটা, এটাকে বলা হয় হচ্ছে গিয়া কলাম ক্যাপিটাল। এছাড়া যদি স্ল্যাবটাকে ডেপ বাড়ানো হয়,
স্ল্যাবের পুরুত্ব যদি বাড়ায় দেওয়া হয় কলামের গোড়ায় গোড়ায়, যেরকম এখানে একটা স্ল্যাবের পুরুত্ব কি বেশি, এই যে এখানে স্ল্যাবের পুরুত্ব বেশি, এই যে এরকম করে দেখা যাচ্ছে ছবিটা যদি এরকম করে দেখা হয় সেটাকে বলা হয় ড্রপ প্যানেল। একসাথে ঢালাই কাস্টিংয়ের সাথে এগুলো আসলে যত প্র্যাকটিক্যালি দেখা হবে স্ট্রাকচারগুলো তত বোঝা যাবে। আর সহজ হচ্ছে উপায় এগুলা ওই কমলাপুর রেল স্টেশন বা কোনো বড় বড় স্ট্রাকচারের ক্ষেত্রে গেলে এইসব দেখাই যাবে, মসজিদে দেখা যাবে, যেগুলো এগুলো স্প্যান বড় বড়, মানে জায়গায় জায়গায় কলাম বসানো যায় না, মানে ওপেনিংটা বেশি রাখতে হয়, সেরকম স্ট্রাকচারে এগুলোই দিতে হবে, নাহলে কিছু করার নাই। ছোটো ছোটো ওই বিম কলাম বিম সাপোর্টের স্ল্যাব দিতে গেলে সমস্যা, বিমের সাইজ বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে, ডেপ বেশি হয়ে যাবে, সেগুলো জায়গায় এই ধরনের স্ল্যাবগুলোই আসলে তখন সুবিধা দেয়, যেগুলো স্ট্রাকচারের উপরে হাই রাইজ না স্মল রাইজ এরকম করে দেওয়া যাবে, যেরকম স্টেডিয়াম মসজিদ তারপরে হচ্ছে গিয়া এরকম বিভিন্ন টাইপের ওয়ার হাউস এগুলোতে এগুলো যাওয়া দেওয়া খুব ই, কারণ হচ্ছে কি এখানে মাঝখানে কোনো কলাম থাকে না, জায়গা অনেক গ্যাপ থাকে, স্প্যান বেশি। আচ্ছা যেটা ছড়ানো থাকে ফানেলের মতো সেটাকে বলা হচ্ছে গিয়া কলাম ক্যাপিটাল, এটাকে ক্যাপিটাল বলে সহজ ভাষায়, এটাকে ক্যাপিটাল বলে। আর যেটা হচ্ছে কি স্ল্যাবের পুরুত্ব বাড়া হয়েছে সেটাকে বলা হয় ড্রপ প্যানেল। এখন ফ্ল্যাট স্ল্যাব অনেক ধরনের হতে পারে, কলাম ক্যাপিটাল ড্রপ প্যানেল সহ হইতে পারে, ড্রপ প্যানেল আছে কলাম ক্যাপিটাল নাই, যেরকম এটা এই ছবিটা ড্রপ প্যানেল আছে কলাম ক্যাপিটাল নাই, এটা হইতে পারে, কলাম ক্যাপিটাল আছে কোনো ড্রপ প্যানেল নাই, এটাও হইতে পারে, আবার ড্রপ প্যানেল কলাম ক্যাপিটাল দুটোই আছে এরকম হইতে পারে, আবার ড্রপ প্যানেলও নাই কলাম ক্যাপিটালও নাই, সেটা তো সরাসরি এটাই, ঠিক আছে। তার মানে আসলে ফ্ল্যাট স্ল্যাবের চার ধরনের কম্বিনেশন আছে, এর একটা কম্বিনেশনকে বলা হচ্ছে হচ্ছে গিয়ে ফ্ল্যাট প্লেট, এর মধ্যে কিচ্ছু নেই, ড্রপ প্যানেলও নাই কলাম ক্যাপিটালও নাই। কনসিল বিমের কনসেপ্ট আপনি এখানে আনলেন কোত্থেকে? কনসিল বিম আলাদা জিনিস, কনসিল বিম আসলে এই জায়গাটাতে আমি যখন কলাম ক্যাপিটালের ওই কলাম শিপের মধ্যে যখন আমি রড বেশি দেবো বিমের মতো করে ডিজাইন করবো ওই জায়গাটাই, ওটাকে কনসিল বিম বলতেছে। সেগুলোর হচ্ছে কি আপনার এই গুরুত্ব বেশি থাকতেছে, বিমের মতো করেই করতেছে আর কি ডিজাইনটা করতেছে, সেটা আরেক ধরনের কনসেপ্ট, কনসেপ্ট তো অনেক ধরনের আছে, ঠিক আছে। এখানে যে কনসিল বিম দিতে যাবে আমার কথা নেই, ঠিক আছে, হ্যাঁ কিছু বলবেন, হ্যাঁ দেখেন কম্পিউটার বন্ধ করে দিন, বোঝা গেছে? তো কনসিল বিম আরেক ধরনের কনসেপ্ট, ঠিক আছে, এখানে এর মধ্যেও কনসিল বিম থাকতেও পারে নাও থাকতে পারে, আমি বিমের মধ্যে দিলাম নাও দিতে পারে, দিতেও পারি আমার কলামে, অবশ্যই ফ্ল্যাট প্লেটে কলামের স্ট্রিপে রড বেশি থাকবেই, এটাই স্বাভাবিক, ঠিক আছে, এটা এটা 100% না, এটার আবার ওই যে কনস্ট্রাকশন কস্ট কমে যায়, কনস্ট্রাকশন কস্ট মানে হচ্ছে ফ্রেমওয়ার্ক শাটারিং কস্ট কমতে থাকবে, এইগুলো দিবেন, এটাই অনেক ধরনের সুবিধা আছে, খালি যে বললেই হবে অসুবিধা তা তো না, এটাই আপনার বিল্ডিংয়ের হেডরুম মানে এই হাইট কমে যাবে, ঠিক আছে, আপনার 9 ফিট করলেই আপনার বিল্ডিংয়ের হয়ে যাচ্ছে, যেখানে আপনার এই ফ্ল্যাট স্ল্যাব দিয়ে আপনি 10 তলা করবেন সেখানে দেখা যাবে যে আপনি ইসে ওই বিম সাপোর্টের স্ল্যাবে 9 তলা করতে পারবেন, 1 তলা হেরফের হয়ে যাবে, সুবিধা আছে, নাহলে তো এগুলো কনসেপ্ট কি আজাইরা আসছে নাকি, সুবিধা অনেক আছে। আচ্ছা তো এই প্যানেল এই ইটা দেখলে আসলে অনেক কিছু আইডিয়া করা যায়। ওয়ান ওয়ে সলিড স্ল্যাব সাধারণত 6 ফিট থেকে 12 ফিট স্প্যানের মধ্যে ইকোনমিক হয়, এর থেকে বেশি যদি ওয়ান ওয়ে স্ল্যাব করতে যাই তখন আমার পরিমাণ রডের পরিমাণ অনেক বাড়তে থাকবে এবং খরচ বাড়তে থাকবে, এই কারণে ওয়ান ওয়ে সলিড স্ল্যাব সাধারণত 6 থেকে 12 ফিট পর্যন্ত আমার স্প্যান রাখা হয়, মানে রাখার চেষ্টা করা হয়, এর থেকে বেশি তো যাওয়া হয় না, যেরকম আগেকার আমলে স্কুল কলেজ যেগুলো বিল্ডিংগুলো হয়েছে 2-তলা 3-তলা বেশিরভাগই ওয়ান ওয়ে স্ল্যাব, এগুলো কেউ টু ওয়ে স্ল্যাবের মতো যেত না, এখানে আছে এখানে আছে প্যানেলগুলো পাশাপাশি, যেহেতু রুমগুলো সব সেম, কোনো ইন্টেরিয়ার কোনো ডিজাইন নেই, সেহেতু এগুলো সবই দেখা যায় যে এই এদিক একদিক বরাবর লম্বা আর এদিক বরাবর সব সাধারণত 10-12 ফিট পরপরই বিম চলে যায়, সেগুলো হচ্ছে গিয়ে ওয়ান ওয়ে সলিড স্ল্যাব। এছাড়া রিপ স্ল্যাব অনেক অনেক স্প্যান পর্যন্ত করা যায়, 30-40 ফিট পর্যন্ত রিপ স্ল্যাব করা যায়, এখানে কত আছে ওই যে 15-30 ফিট, মানে আসলে ওয়ান ওয়ে স্ল্যাব আবার যদি রিপ দিই তাহলে আমার আসলে স্প্যান অনেক বেড়ে যাবে, অথবা আমার লোডও অনেক ক্যারি ক্যাপাসিটি বেড়ে যাবে, দেখা যায় লাইভ লোড 80-120 পর্যন্ত নেওয়া যেতে পারে। আমাদের টু ওয়ে স্ল্যাব আসলে হিউজ রেঞ্জে কাজ করে, 15 ফিট থেকে আরম্ভ করে 40 ফিট পর্যন্ত এর মধ্যে ইকোনমিক ডিজাইন করা যায়, এই কারণেই আসলে এটা খুবই ফেমাস, লাইভ লোড সাধারণত 60-120 পর্যন্ত এটার মধ্যে খুবই
সুন্দর মতো এরকম কাজ করে। এছাড়া ফ্ল্যাট প্লেট বোঝা যাচ্ছে, ফ্ল্যাট প্লেট আমার লোড সাধারণত বেশি নিতে পারে, ফ্ল্যাট প্লেট ফ্ল্যাট স্ল্যাব সরি ফ্ল্যাট স্ল্যাব লোড বেশি ক্যারি করতে পারে। দেখা যায় যে 80-150 যদি বেশি রেঞ্জ হয় এবং ওয়াইড ওপেনিং হয় সেগুলোর জন্য আসলে ফ্ল্যাট প্লেট ফ্ল্যাট স্ল্যাব আমার উপকারী। ওয়াফেল স্ল্যাব, ওয়াফেল স্ল্যাব হচ্ছে আরেক ধরনের স্ল্যাব। এটা হচ্ছে কি আসলে যে রিপ স্ল্যাবটাই যখন ছোট ছোট খোপ খোপ, আগের রিপগুলো কি ছিল এই রিপগুলো তো ওয়ান ওয়ের মতো রিপ, স্লাইসগুলো দেখেন খেয়াল করে এই যে ছোট যে গ্যাপগুলো আছে এই যে এগুলোকে রিপ বলা হচ্ছে খাঁচা। এই পোর্শনটার এক সাইড অনেক লম্বা না আর এক সাইড অনেক ছোটো না, এই কারণে তো ওয়ান ওয়ে। এখন যদি এই খোপগুলো ছোটো ছোটো খোপ খোপ হইতো দুই দিকেই সমান সমান, তাহলে সেটা কি হয়ে যেত, টু ওয়ে হয়ে যেত। সেরকমই রিপ হচ্ছে কি এই যে এই রিপটা খেয়াল করে দেখেন এই খোপগুলো কি ছোটো ছোটো চারকোনা, তার মানে কি ওই ছোটো ছোটো চারকোনার মধ্যে যদি কেউ দাঁড়ায় তাহলে চতুর্দিকেই লোডটা চলে যাবে। এই ধরনের স্ল্যাবকে বলা হয় হচ্ছে গিয়া টু ওয়ে রিপ স্ল্যাব। না 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 এত কষ্ট করে বসে বসে ডিজাইন করবো, একভাবে ডিজাইন করলেই সবগুলো চলে আসে। আচ্ছা না 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 ডিজাইন আছে তো, এটা প্রত্যেকেরই আলাদা আলাদা ডিজাইন আছে, বই দেখলেই বোঝা যাবে। হ্যাঁ অবশ্যই স্ল্যাবের থিকনেস কম করতেছে এবং অনেক ওয়াইড ওপেনিং রাখা যেতে পারে। এইটা সাধারণত 40-50 ফিট পর্যন্ত এই চার এই কলামের দূরত্ব মানে স্প্যানটা 40-50 ফিট পর্যন্ত রাখা যায়, যার কারণে ওয়াফেল স্ল্যাবগুলো। হ্যাঁ সাধারণত যেখানে দেখা যায় আমাকে বলে দিল আমার ক্লায়েন্ট বলে দিল যে ভাই আমার এখান থেকে এই পর্যন্ত কোনো কলাম রাখা যাবে না, সব ওপেন, মাঝখানে কোনো কলাম রাখা যাবে না, এটা আমার হলরুম হবে ঠিক আছে, বা এটা আমার একটা যেরকম আমি নর্মালি সে ইসের থেকে নামলেই এই ওয়াফেল স্ল্যাব দেখা যাবে, এয়ারপোর্ট থেকে নামলেই ওয়াফেল স্ল্যাব, উপরে যেটা আছে সেটাই ওয়াফেল স্ল্যাব ঠিক আছে। তো এই এই ধরনের স্ল্যাবগুলো সাধারণত এরকম খোপ খোপ হয়, এই এর থিকনেসটা খুবই সামান্য হয়। দেখা যায় যে ওটা যদি আমি ফ্ল্যাট প্লেট ডিজাইন করতাম তাহলে আমার ওখানে দেখা যেত 12 ইঞ্চি থিকনেসের আমার একটা, ওই 2-4 ইঞ্চির মধ্যে থিকনেস রাখা যায়। দেখা যায় যদি এখানে ফ্ল্যাট প্লেট বা ফ্ল্যাট স্ল্যাব করতাম তাহলে আমার 12 ইঞ্চি থিকনেস লাগতো, তাহলে কত পরিমাণ কনক্রিট আমার বেশি লাগতো। সেখানে আমার এগুলো ছোটো ছোটো খোপ খোপ করে আসলে মিনিমাইজ করা হয়েছে। একে তো স্ট্রাকচারালি আর্কিটেকচারালি এটা ভালো লাগে দেখতে ঠিক আছে, সুন্দর মতো ভিতরে ভিতরে লাইটিং করে, বা এখানে মাঝে মাঝেই অনেকে আসে ই দিয়ে দেয় এটাকেও ই করা যায়, তো বিভিন্ন ধরনের আছে। ইন্টারনেটে ঘাটলে ওয়াফেল স্ল্যাব দিয়ে সার্চ দিলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যাবে। তো এইরকম ছিল হচ্ছে কি আমার সব ধরনের স্ল্যাব। তো এই স্ল্যাবগুলোরই আসলে আমরা শুধুমাত্র একটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ থাকবো, সেটা হচ্ছে কি টু ওয়ে স্ল্যাব, যেটা সবচেয়ে কমন সব জায়গায় ইউজ হয় টু ওয়ে বিম সাপোর্টেড স্ল্যাব যেটা। দেন টু ওয়ে বিম সাপোর্টেড স্ল্যাব ডিজাইনের আবার অসংখ্য নিয়ম আছে, বোঝা যাচ্ছে আসলে জ্ঞানের সীমা কোন জায়গা থেকে কোথায় কোথায় নিয়ে আসে। এরকম সব সবকটার স্ল্যাব যে আমি ডিজাইন করতে পারি এমনও কোনো কথা নাই, আমি সবকটা স্ল্যাব ডিজাইন করতে পারি না ঠিক আছে, কিন্তু ডিজাইন কনসেপ্ট জানা থাকলে আসলে যে কেউ যে কোনো বই দেখে ওটা ডিজাইন করে দিতে পারবে, এই কারণে তো বই, মানে তো বইয়ের দরকার ছিল না। আচ্ছা তো যাই হোক, তো এরকম টু ওয়ে স্ল্যাবেরও আবার অনেক ধরনের ডিজাইন আছে, যার মধ্যে এর মধ্যে আমি কয়েকটা পারি না, ডাইরেক্ট ডিজাইন পারি, ইকো ব্যালেন্স পারি না, ইয়েল লাইন পারি, স্ট্রিং মেথড পারি না, করি নিই কখনো। তার মানে সব কয়টা একটা জিনিসের সব ধরনের অনেক ধরনের ডিজাইন আছে, সেই অনেক ধরনের ডিজাইন আমি পারি না ঠিক আছে। সবাই আপনারাও পারবেন, আমার কোনো কথা নাই। টু ওয়ে স্ল্যাব ডিজাইনের অনেকগুলো টেকনিক আছে, সেই টেকনিকের মধ্যে আমার সবচেয়ে সহজ যে টেকনিকটা সেটাই আসলে করানো হয়, সেটা হচ্ছে গিয়ে সিম্পলিফাইড মেথড ফর এজ সাপোর্টেড স্ল্যাব। এছাড়া কিছু ইম্পেরিক্যাল মেথড আছে, এখন বর্তমানে খুবই ফেমাস হয়ে গেছে ডাইরেক্ট ডিজাইন মেথড, এছাড়া আছে ইকুইভ্যালেন্ট ফ্রেম মেথড EFM, এছাড়া কিছু ওই আপনার লিমিট স্টেট অ্যানালাইসিস আছে, লিমিট স্টেট অ্যানালাইসিসের মধ্যে আছে রিয়েল লাইন অথবা স্ট্রিপ মেথড ঠিক আছে। তো এগুলো আসলে সবকটা জানার দরকার নাই, আমার একটা জানলেই মোটামুটিভাবে কাভার হয়েছে। সেটা কোনটা সিম্পলিফাইড মেথড যেটা, নতুন নতুন আসবে আরও আসবে। হ্যাঁ এখন আসলে কেউ এই সিম্পলিফাইড মেথডই বলেন না, যেই মেথডই বলেন না কেন, এই হাতে কলমে আর কেউ এগুলো করতে চায় না ঠিক আছে। এখন সবাই কম্পিউটার করতে চায়, এখন যুগের সাথে পরিবর্তন হয়, আপনাদের সব কম্পিউটার হয়ে যাওয়ার কথা, বেসিক আপনাকে জানতেই হবে ঠিক আছে, স্টাডি করে আপনি যে কোনোটা করতে পারবেন, বাট বেসিক আপনাকে জানতেই হবে। তো সিম্পলিফাইড মেথড আমরা যেটা বলতেছি সেটা ACI কোডেও আছে, সেটা BMBC কোডের মধ্যেও আছে ঠিক আছে।
আমরা ফলো করতেছি বিএনবিসি, বিএনবিসি আমাকে যদি বলে যেটা করা যাবে তাহলে করা যাবে, বাংলাদেশে বসে আপনি এই মেথড ডিজাইন অবশ্যই আপনি করতে পারবেন, কারণ আপনাকে তো লিখিতভাবে বিএনবিসি বলে দিচ্ছে যে আমার এটা ডিজাইন অ্যাপ্রুভ ডিজাইন। সো যুগের সাথে তাল মিলাইতে গেলে হ্যাঁ অবশ্যই হতে পারে, বিএনবিসি নতুন যেটা আসবে সেটাতে নতুন নতুন টেকনিক আসবে, তারপরে আপনি নতুনটার মধ্যে ওইটা আসে সমস্যা, আপনাদের ঘাবড়ানোর কিছু নেই, মানে আপনাকে যেই মেথড দেখানো হবে সেই মেথডে আপনি বাংলাদেশে অবস্থান করে আপনি ওই মেথডে ডিজাইন করলে আপনাকে ডিজাইন কেউ ভুল করছেন এটা কেউ কখনো বলতে পারবে না, বোঝা গেছে? আচ্ছা, তো এসিআই কোডে তিন ধরনের মেথড ছিল, সিম্পলিফাইড মেথড এরই মেথড 1, 2, 3, মার্কাসের মেথড যেটা মেথড 3, এটা খুবই ফেমাস। মার্কাস বেসিক্যালি রিসার্চারের নাম ছিল মার্কাস, সেই মার্কাসের মেথডটাই আসলে বিএনবিসির মধ্যে দেওয়া আছে যে টু ওয়ে স্ল্যাব যদি ডিজাইন করতে চান তাহলে মার্কাসের মেথডে বা মেথড 3 তে আপনি ডিজাইন করতে পারবেন। বিএনবিসি তার মেথড 3 লেখা নাই, বিএনবিসিতে লেখা আছে বাংলাদেশে লিখিতভাবে গেজেটেড বিএনবিসি ওই একটাই, বিএনবিসি 93 মানে 93 সালে যেটা বের হয়, 93 সালেরটাই প্রায় 13 বছর পরে 2006 সালে সেটা গেজেট হয়, 13 বছর পরে ওই 93টাই, এই কারণে ওটার নাম হচ্ছে বিএনবিসি 2006, আসলে ওটা বিএনবিসি 93টাই একটু সামান্য চেঞ্জ করে গেজেট প্রকাশ করা হয়েছে, সেটাই হচ্ছে কি বিএনবিসি 2006 যেটা আপনাদের আমি বলছিলাম কালেক্ট করার জন্য। তো বিএনবিসি 2006টাই হচ্ছে কি লিখিত দলিল, ল গেজেট বাংলাদেশের দলিল, তাহলে ওইটাই আসলে এখানে বলা আছে যে ওখানে, হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই ইউজ করতে হবে, বিএনবিসি 2006 ফলো করতে হবে লেখা আছে। তো আমরা আসলে ওই কোএফিশিয়েন্ট মেথডটাই ফলো করতেছি, তো এই কোএফিশিয়েন্ট মেথডটা আমার এই বিএনবিসি 2012-র মধ্যেও আছে, এই 1993 মানে যেটাকে আমরা 2006 বলতেছি ভার্সনটা, মানে গেজেট হয়েছে 2006। সিম্পল মানে একটু বোঝার জন্য বলে রাখি, বিএনবিসি প্রকাশ হয়েছিল কত সালে? 1993 সালে। গেজেট পাবলিশ হয়েছে কবে? 2006। একই জিনিস হুবহু 1993 যা 2006 তাই, এরপরে কাজ শুরু হয় নতুন করে, আপডেট তো করতে হবে, অনেকদিন পুরনো হয়ে গেছে 93 সালের সেই কাজ, এই কারণে কাজ শুরু হয় আবার 2009 সালে, বের হওয়ার কথা 2012 সালে, যেটাকে আমরা বিএনবিসি 2012 আপকামিং বিএনবিসিটা বলতেছিলাম। এখন কোন সাল চলে? 16 সাল, এটা ড্রাফট ফাইনাল প্রকাশ হয়েছে, এখনও পর্যন্ত সেটার ফাইনালটা আমার এখনও জানা নাই আর কি, আমি অনেকদিন বই দোকানে যাই না, গেলে জানা যাবে বা ওয়েবসাইটেও এখনও আসে নাই, বিএনবিসি প্রকাশ পাইলে অবশ্যই সেটার পেপারে আসবে যে নতুন বাংলাদেশের বিল্ডিং কোড প্রকাশিত, আমার চোখে পড়ে নাই, আপনাদের চোখে পড়ছে নাকি আমি জানি না। তো এটা ড্রাফট ফাইনাল হয়েছে 2016 সালে, ড্রাফট ফাইনাল হয়েছে 2017-18 চলে আসবে বিএনবিসি 2012টা, ঠিক আছে, যেটা ওই টাইমে কাজ শেষ হয়েছিল। যাই হোক, তো এছাড়া সাধারণত বিএনবিসি সরি সাধারণত কম্পিউটার সফটওয়্যার ইউজ করা যায়, যেরকম স্যাপ, সিএসআই স্যাপ, এগুলো দিয়েও স্ল্যাব ডিজাইন করা যায়, বিএনবিসিতে লেখাই আছে আপনারা যে কোনো সফটওয়্যার দিয়েও স্ল্যাব ডিজাইন করতে পারবেন। তো আমরা আসতেছি এবার এক্সাম্পল, আমরা একটা স্ল্যাব দেখবো একটা বিল্ডিংয়ের, সেই বিল্ডিংয়ের স্ল্যাবের আমরা দেখবো কীভাবে সেই স্ল্যাবটা ডিজাইন করা হয়। আপনাদের কাছে শিখিয়ে দেওয়া হচ্ছে খুব মোটামুটিভাবে সহজ একটা স্ল্যাব, এদিকে তিনটা প্যানেল, এক্স এক্স ডিরেকশনে চারটা প্যানেল, ওয়াই ডিরেকশনে তিনটা প্যানেল, একটা একতলা, দুই দুইতলা, তিনতলা একটা বিল্ডিং, ঠিক আছে, তিনতলা একটা বিল্ডিং, কমার্শিয়াল বিল্ডিং, মানে বলা হচ্ছে এটা একটা শপিং মল, তিনতলা একটা শপিং মল, শপিং মল সাধারণত বা অফিস বিল্ডিং সাধারণত এরকম গ্রিড প্যাটার্নেরই বেশিরভাগ ম্যাক্সিমাম এগুলাই হয়ে থাকে, অফিস বিল্ডিং বা শপিং মলগুলা গ্রিড প্যাটার্নের হয়, গ্রিড গ্রিড মানে একদম বিমের উপর একদম কলামের মাথায় মাথায় সব বিম এসে রেস্ট করছে, ঠিক আছে, এটা গ্রিড, মানে গ্রিডের বাংলা কি, গ্রিড হচ্ছে গিয়া, গ্রিডের বাংলাটা আমার জানা নাই, ঠিক আছে, মানে মেন কথা হচ্ছে গিয়া, হ্যাঁ গ্রিড মানে হচ্ছে গিয়া জাস্ট
যদি আমি এরকম করে এক্স আর ওয়াই ডাক দেই তাহলে যেরকম বক্স 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 হয় এটাকে বলা হচ্ছে গ্রিড। অফ গ্রিড মানে কি? অফ গ্রিড মানে হচ্ছে কি, হঠাৎ করে দেখা গেল যে একটা বিম এই লাইন বরাবর না এসে হঠাৎ করে এই লাইন বরাবর হয়ে গেছে, তাহলে সেটাই গেল অফ গ্রিড হয়ে গেল না, অফসেট হয়ে গেল না, সেগুলো তো আর অন গ্রিডে পড়লো না, এই কারণে এটাকে গ্রিড বলা হচ্ছে। মোটামুটিভাবে গ্রিড প্যাটার্নই হয়। তা আমাকে এই স্ল্যাবটা ডিজাইন করতে হবে, তিনতলা একটা বিল্ডিং, এক্স ডিরেকশনে স্প্যান, স্প্যান মানে দূরত্ব, এক্স ডিরেকশনে সেন্টার টু সেন্টার দূরত্ব কত? 25 ফিট। আর ওয়াই ডিরেকশনে কত আছে? 20 ফিট। ঠিক আছে, এখন এটা আমাকে ডিজাইন করতে হবে স্টেপ বাই স্টেপ। এখানে যেই ডিজাইনটা আছে সেটা একদম এইভাবে ফলো করলেও, চোখ বন্ধ করে ফলো করলেও ডিজাইন এসে শেষ হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট চোখ বন্ধ করে ফলো করলেও যে কোনো স্ল্যাব এভাবে সিস্টেমেটিক ওয়েতে ডিজাইন হয়ে চলে আসবে। সো ঘাবড়ানোর কিছু নাই, এই স্টেপগুলো হয়তো অনেক লম্বা বাট ডিজাইনে এসে শেষ করা যাবে। তো এই জিনিসটা আমি হাতে কলমে করি না, বাট আপনাদের হাতে কলমে শেখানো হবে, মানে যে আপনাদের সেশন হলে। তো এই হাতে কলমে করার কোনো দরকার নেই, কম্পিউটারে দিয়ে আসলে যারা ডিজাইনার তারা কম্পিউটার দিয়ে করবে এই এইগুলো। যেরকম আপনারা যদি এখন বলা হয় যে আপনি এখন আমার একটা ছয়তলা বিল্ডিংয়ের এস্টিমেটিং করে দেন, আপনি বসে বসে এখন সব হিসাব করে করে বের করবেন নাকি? এক্সেল করা সহজ না? অনেকটা এরকম সিস্টেমেটিক একটা ই, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে ভলিউম বেরোবে, তার সাথে গুণ করলে ইউনিট প্রাইস, গুণ করলে আমার ম্যাটেরিয়ালের কস্ট বেরোবে। এই ঠিক একইভাবে এইটাও ঠিক সেম প্রসিডিউর, বাট বারবার বারবার করতে হবে। বোঝা গেছে? একবার এটার, একবার ওইটার, একবার ওইটার, এই যেহেতু প্যানেল অনেকগুলো। তো আমার এখান থেকে সলিউশন শুরু হয়ে গেল। ফার্স্টে আমাকে অ্যাজিউম করে নিতে হবে যে আমরা কোন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করব। ফার্স্ট অফ অল আমাদের ডিজাইন করতে গেলে স্টিলের কীরকম গ্রেড ইউজ করতেছি এবং কনক্রিট কী ধরনের গ্রেড ইউজ করতেছি সেটা আমাদেরকে স্পষ্টভাবে জানা থাকা লাগবে। স্টিলেরও গ্রেড আছে, কনক্রিটেরও গ্রেড আছে। তো গ্রেড আবার দুই ধরনের ইউনিটেই বলা যায়। একটা হচ্ছে গিয়া FPS ইউনিট, যেটাকে US কাস্টমারি ইউনিট বলা হয়, মানে ফুট পাউন্ড সেকেন্ডের যে ইউনিটটা। আর একটা হচ্ছে গিয়া প্যাস্কেলের ইউনিট বা মেগা প্যাস্কেল, প্যাস্কেল, যেটা SI ইউনিট, নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার মানে প্যাস্কেল। এগুলো হচ্ছে SI ইউনিট ফিজিক্সে আমরা যেটা শিখছি। তো সেই SI ইউনিটেও বলা যায় অথবা FPS ইউনিটেও বলা যায়। যেরকম এটা হচ্ছে গিয়া PSIতে বলা আছে, আমরা সবই আসলে ফলো করি কি ইঞ্জিনিয়ারিং ইউনিট, এটাকে ইঞ্জিনিয়ারিং ইউনিট বলা হয়, FPS ইউনিট, ইঞ্চি, ফুট, পাউন্ড, সেকেন্ড, এগুলো হচ্ছে গিয়া ইঞ্জিনিয়ারিং ইউনিট। তা আমরা বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং ইউনিটই ফলো করব। আমার স্টিলের গ্রেড কত? 60। মানে এর গ্রেড হচ্ছে গিয়ে 60, মানে হচ্ছে 60 KSI। KSIটা হচ্ছে গিয়া ইঞ্জিনিয়ারিং ইউনিট। সেই 60 গ্রেড মানে হচ্ছে কি, আমি যদি FPS SI ইউনিটে বলি সেটা 415 কি 420 গ্রেডের স্টিল SI ইউনিটে। যাই হোক, তো আমার এখানে 60 গ্রেডের কনক্রিট এবং 3 গ্রেডের 60 গ্রেডের স্টিল এবং 3 গ্রেডের কনক্রিট ইউজ আছে। 3 KSI মানে হচ্ছে কি 3000 PSI। মোটামুটিভাবে আমাদের কনস্ট্রাকশন কস্টে খোয়া দিয়ে আমি যদি 1-2-4 এর সাথে মিক্স করে স্ল্যাব ডালাই দিই তাইলেই আমার 3000 PSI মতো আমার স্ট্রেংথ পাওয়া যাবে। খারাপ জিনিসে আবার ওই 1-2-4 বা ফুটিংয়ে 1-2-4 দিলে আবার 3000 PSI আসবে না, তখন আমার 1-3 দিতে হবে, তাও 3000 PSI আসবে। মানে মোটামুটিভাবে বলা যাচ্ছে যেগুলোতে আমার কনস্ট্রাকশন ঝামেলা বেশি সেগুলোতে 1-3, যেগুলো কনস্ট্রাকশন ঝামেলা কম ফ্ল্যাটগুলো সেগুলোতে 1-2-4 আমার মোটামুটিভাবে 3000 PSI আসে, এর থেকে বেশি আসবে, এর থেকে কমও আসতে পারে, এটা বলা যায় না। যদি আপনার কনস্ট্রাকশন ওয়ার্কম্যানশিপ খারাপ হয় তাহলে এর থেকে কম আসতে পারে, বাট মোটামুটিভাবে বলা যায় যে আমি খোয়া দিয়ে যদি আমি এটা করি তাহলে আমার আসবে। আমি যদি 1-2-4 আমি যদি এখানে স্টোন চিপস ইউজ করতাম তাহলে 3000 বেশি আসতো, সেটাকে তখন 4 KSI ধরতে হয়। 1-2-4 যদি আমি পুরো বিল্ডিং আমি খোয়া দিয়ে না দিয়ে পাথর দিয়ে ডিজাইন করি তাহলে আমি 4 KSI ইজিলি অ্যাজিউম করতে পারি। তো আমার 4 KSI ধরার দরকার নেই, আমি বললাম যে আমি নর্মালি কনস্ট্রাকশন করতেছি, আমি কত ধরবো? 3। ডিজাইনার ধরে নিচ্ছে ধরে ডিজাইন করা, ঠিক আছে, কনস্ট্রাকশনটা করতে হবে ওভাবেই। আচ্ছা, এটা হচ্ছে কি ওই নর্মালি যেভাবে কনস্ট্রাকশন হয় সেভাবে আমার আসলে সহজ বিষয় 3 KSI ধরে নিয়ে করা হয়। এত পাউন্ড তার স্ট্রেংথ, এটা শক্তি মানে তো লোড নিতে পারবে, স্ট্রেংথ মানে সে প্রতি ইঞ্চি স্কোয়ারে সে এত পাউন্ড লোড নিতে পারবে, এটাই তার স্ট্রেংথ, এটাই তার শক্তি। স্যার, আমি যে তিনতলা বিল্ডিং করব, বিল্ডিং করার পর যে এই যে কনক্রিট
28 দিন 28 দিন পরে 28 দিনে যে 3000 আমরা আটকে এটা যখন ধরতে 3000 দিনে করবে এটা আসলে কেন হতো না 5000 তো করতে পারি হ্যাঁ করতে পারি যদি না আসে তো এটা আসলে এটা ধরে কেন প্র্যাকটিক্যালি আচ্ছা যদি না কার কিছু করব আচ্ছা ঠিক আছে আমি নরমালি যদি একটা সিম্পল রেসিডেন্সিয়াল বিল্ডিং ডিজাইন করি আমি 5000 পিএসআই কংক্রিট কেন ইউজ করব 5000 পিএসআই তো নরমালি আসে না ওর মধ্যে তখন আমার অ্যাডমিক্সচার মেশানো লাগবে অ্যাডমিক্সচার মেশানো আমি বলতে পারি যে হ্যাঁ আমি বিল্ডিং 5000 পিএসআই ধরে ডিজাইন করব কোনো সমস্যা নাই আমার সব জিনিসপত্র সাইজ ছোট হবে আমি সাইজ ছোট করে করব কি আমার মনে করেন একটা 10 তলা বিল্ডিং স্কোয়ার ফিট দাম আছে আমি 10 তলা বিল্ডিং ডিজাইন করব আমার নিচতলায় এসে দেখা যাবে 48x48 কলাম আসবে যদি নরমাল আমি ডিজাইন করি বা 60x60 কলাম আসবে 60 মানে কত 5 ফিট কলাম আসবে 5 ফিট বাই 5 ফিট কলাম আসবে আমার কতখানি এরিয়া কনজাম্পশন হচ্ছে আমি বললাম যে না আমি ওই ওই বিল্ডিংটা আমি অত ধরে করবো না আমি আরও স্ট্রেংথ বাড়া দিলাম কলামের স্ট্রেংথ বললাম আমাকে কলামে 6000 পিএসআই আমাকে মিক্সিং প্ল্যান্ট থেকে এনে দিতে হবে যে আমার 6000 স্ট্রেংথ লাগবে 6000 ধরে ডিজাইন করবো সাইজ হয়তো দেখা গেলো চলে আসলো 24x24 বা 36x36 সেক্ষেত্রে আমার লাগলো 6000 পিএসআই আর আমি আমার বিল্ডিংয়ে আমার এমনি সাইজ আসে 12x12 12x16 12x20 তা সেখানে আমি আর এখানে আমি এত স্ট্রেংথ বাড়ায় কী করবো স্ট্রেংথ বাড়ানো মানে কি কস্টিং বেড়ে যাবে তাই জানি ঠিক আছে সো এটাই বেসিক্যালি আসলে স্ট্রেংথটা ডিপেন্ড করে আপনি আপনি চাইলে নর্মাল রেসিডেন্সিয়াল বিল্ডিংও বলতে পারেন এখানে আমাকে 6000 পিএসআই আমাকে স্ট্রেংথ দিতে হবে নিলেন আপনি তারপর আপনার ওর থেকে কস্ট বাড়ায় দিলেন আপনি হ্যাঁ 6000 পিএসআই আসলো আপনার হয়তো তুলনামূলকভাবে রডের কিছু পরিমাণ কমলো কমবে আপনার 6000 পিএসআই ধরে ডিজাইন করেন কোনো সমস্যা নেই সাইজ কম আসবে কিন্তু আপনাকে আবার বলে দিয়েছে 8x ডিজাইন করতে হলে কলামের সাইজ 12x12 দিতেই হবে হ্যাঁ তাহলে মানে 250 মিলি বাই 250 মিলি কত মানে আর না 300 মিলি বাই 300 মিলি দিতে হবে সাইজ 300 দিতেই হবে ঠিক আছে তা 300 মিলি আপনাকে যদি দিতেই হয় তার মানে আপনি 12 ইঞ্চি ছোট দিবেন না আর আপনার কলামের সাইজ আসবে মনে করেন 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি আপনি চাইলে 6 ইঞ্চি 6 ইঞ্চি দিতে পারবেন না সো এইগুলো কারণে এই কারণে আসলে এখানে আর স্ট্রেন্থ বাড়ায় কোনো লাভ হয় আচ্ছা মোটামুটিভাবে আমার কনফিডেন্স স্কোর 3000 পিএসআই ধরলে আমার ন্যাচারাল কাজগুলো হয় আপনি এখন ফ্লাইওভার করবেন ফ্লাইওভার আপনি 3000 পিএসআই ধরতে পারবেন না তখন সাইজ আবার বড় চলে আসবে তখন আমাকে আবার ধরতে হবে কি ওটাকে আমার মিক্সিং প্ল্যান্টে মিক্স করে মানে ওটা তখন আবার করতে হয় যেটা সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে মিক্স ডিজাইন করতে হয় কনক্রিটের মিক্স ডিজাইন করতে হয় মিক্স ডিজাইন করে আমি 8000 পিএসআই পর্যন্ত স্ট্রেন্থ আমি গেন করাতে পারি এর থেকেও পারি তখন আমাকে মিক্স ডিজাইন করে মিক্সিং প্ল্যান্ট থেকে মিক্স করে কাজ করাইতে হবে রাইট তখন যেরকম আমার এগুলা স্ট্রাকচার যেগুলা মানে লোড হেভি স্ট্রাকচার সেগুলোতে আপনি 3000 পিএসআই ধরে ডিজাইন করলে তো বিরাট বিরাট সাইজ আসবে ঠিক আছে তখন আপনাকে যাইতেই হবে মিক্সিং প্ল্যান্ট বা মিক্স ডিজাইন করতেই হবে তখন আপনি 6000-7000 পিএসআই ধরে ডিজাইন করতে পারবেন এখন পর্যন্ত 20000 পিএসআই পর্যন্ত কনক্রিটের স্ট্রেংথ গেন করা গিয়েছে আমার জানা মতো আর কি 20000-এর উপর থেকে যেতে পারবে অনেক সময় আরো কি ধরনের সেগুলো টেকনোলজি আমি নিজেও জানি না ঠিক আছে ওর মধ্যে কি ধরনের জিনিস মিক্স আমার জানা নেই কেমিক্যাল মিশন প্র্যাকটিক্যাল কাজ না করলে এটা জানা মুশকিল ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা আমরা প্র্যাকটিক্যালি এটা নিয়ে আলোচনা করব পরে সেটা তো জানা নেই ফাইবারগুলো তো 6000-7000 তো নর্মাল ধরে দিয়েছে এছাড়াও এর থেকে বেশি দিলে আবার আবার একটা সমস্যা আছে মানে কনক্রিট আর স্টিল তো জাত ভাই মানে এদেরকে একসাথে বসবাস করতে হবে কনক্রিট মানে কি আরসিসি মানে কি এক ধরনের লোকরে একসাথে থাকা লাগবে মানে এই কারণেই আসলে স্টিলের সাথে কনক্রিটের বন্ডিং হয় দেখেই তো ওরা রাখা হয়েছে মানে তো স্টিলের জায়গায় অন্য কিছু লাগানো না যেত আপনি মোটামুটিভাবে এই যে সাইড গ্রেডের কনক্রিট 30 সাইড গ্রেডের স্টিল 30 3 গ্রেডের কনক্রিট এরা মোটামুটিভাবে এদের এক্সপেনশন রেশিওগুলো সেম দেখা যায় যে এটা প্রতি ফারেনহাইটে 0.005 বারে স্টিল বারে 0.006 খুব ক্লোজ এরা যত কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন্থ বাড়াচ্ছেন তখন দেখা যায় যে কনক্রিট যেভাবে বিহেভ করে স্টিল তখন আবার সেভাবে বিহেভ করে না তখন আবার নর্মাল হাই স্ট্রেংথ কনক্রিটের সাথে আপনি লো স্ট্রেংথ স্টিল ইউজ করতে পারবেন না
তখন আবার হাই কার্বন স্টিল ইউজ করতে হয়, যেটাকে আমরা বলি হাই কার্বন স্টিল, মানে হাই স্ট্রেংথ স্টিল আর কি। ঠিক আছে, তার মানে তখন স্টিলও আলাদা গ্রেড, তখন স্টিলের গ্রেডও বেড়ে যায়। ঠিক আছে, বা তখন সেগুলোর সাথে সাধারণত মানে প্রিকাস্ট যেগুলো কনক্রিট, মানে এই টেন্ডন ইউজ করে। ঠিক আছে, হাই স্ট্রেংথ স্টিল স্টেন্ডন ইউজ করে। তো এরকমই আসলে কনক্রিটের স্ট্রেন্থ বাড়ালেই যে আমি হয়ে গেল তা কিন্তু না, কনক্রিটের স্ট্রেন্থ বাড়ানোর সাথে সাথে আমার স্টিলের গ্রেডকেও বাড়াতে হবে, ব্যালেন্স রাখতে হবে, নাহলে তো একসাথে থাকতে পারবে না। আমরা কিন্তু টপিক এর থেকে অনেক দূরে চলে গেছি। ঠিক আছে, না এখন সবকিছু তো আমার একসাথে এক ক্লাসে বসে জানানো সম্ভব না। ঠিক আছে, কারণ আমি তো আমার তো ক্লাস শেষ করতে হবে, ক্লাস শেষ করার পর এগুলো নিয়ে আলোচনা করা যাবে। হ্যাঁ, ডাক্ট রাখা হয়, হ্যাঁ হ্যাঁ গ্রাউট কর, হ্যাঁ ট্রাস টানা হয়, ওর মধ্যে তো লোড তখনও আসে নাই, টান রাখলাম, টানলাম আমি, তার মানে এখন স্টিল তো টেনশনে আছে, এরপরে গ্রাউট ঢুকানো হয় ভিতরে, গ্রাউট দিয়ে ফিল আপ করে দিলাম, তারপর আমি রডটাকে ছেড়ে দিলাম, ছাড়লে কী হবে, রড কী হতে হবে, ছোট হতে যাবে না, ছোট হতে যাবে মানে হচ্ছে ওই কনক্রিটটাকে নিয়ে ছোট হতে যাবে, কারণ কনক্রিটটা কম্প্রেশনে চলে আসবে, কম্প্রেশনে চলে আসলে আমি এর উপর লোড চাপাইলে যে টেনশনটা আসলো সেই টেনশনের ব্যালেন্সটা হয়ে যাবে। এটা নিয়ে আমরা আলোচনা করবো, সমস্যা নেই, প্রি স্ট্রেস কনক্রিট সম্পর্কে একটা টপিক আছে, সমস্যা নেই, লাস্টের দিন একবার সেমিস্টারের লাস্টের দিন বললেন। আচ্ছা, সাধারণত ম্যাক্সিমাম যে পেরিমিটার, পেরিমিটার মানে কি পরিসীমা, ম্যাক্সিমাম যে পরিসীমা সেটার 180 ভাগের একবার ধরলেই মোটামুটি ভাবে এটা ডিফ্লেকশনে মোটামুটিভাবে কন্ট্রোল হয়ে যায়। তো সেটা একটা থাম রোল, এই যে লাল করে করা আছে, স্ল্যাব থিকনেস ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম পেরিমিটার লেন্থ ডিভাইড বাই 180। এখানে সবকটাই ম্যাক্সিমাম, মানে সবকটাই বড় বড় প্যানেল, এর থেকে সাইজের ছোট কোনো প্যানেল নাই, বা এর থেকে বড় কোনো সাইজের প্যানেল আছে? এই প্যানেলগুলো কত কত, 25 ফিট বাই 20 ফিট। ঠিক আছে, তো 20 ফিট 25 ফিটের প্যানেলের থেকে বড় প্যানেল তার নাই, তাহলে এটাই ম্যাক্সিমাম, তাহলে আমার পরিসীমা কত আসবে, 20 প্লাস 25 ইন্টু 2। বোঝা গেছে পরিসীমা কি জিনিস? পরিসীমার ফর্মুলা কিছুই না, পরিসীমা মানে হচ্ছে চার সাইডের যোগফল, 20 ফিট প্লাস 25 ফিট প্লাস 20 ফিট প্লাস 25 ফিট, যেটা আসে বাই 180 করলে আমি কত তত ফিট পাবো, যেহেতু ফিটের ইউনিটে আছে, এটাকে যদি 12 দ্বারা গুণ করি ইঞ্চিতে পাবো, সেটা আসছে কত, 6 ইঞ্চি। আমি অনুমান করে দিচ্ছি ভাই, আমি যা স্ল্যাব ডিজাইন করবো সেটা 6 ইঞ্চি, এর থেকে সামান্য কম বেশি হলে যে খুব একটা ক্ষতি হবে তা কিন্তু না, এটা তো একটা অনুমান। ঠিক আছে, ওইটা তো ওয়ান ওয়ে স্ল্যাবের, ওটা L/24, L/28, L/10, L/20, ওগুলো হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাবের কোয়েফিসিয়েন্ট, আর এখানে হচ্ছে পেরিমিটার বাই 180। ঠিক আছে, ওয়ান ওয়ে স্ল্যাব যখন আসবে, যেরকম স্ল্যাব আমরা যখন স্টিয়ার কেসের স্ল্যাব দেখবো বা ক্যান্টিলিভার স্ল্যাব দেখবো, ওখানে আবার L/10, L/20 দেখবো, সমস্যা নেই। আচ্ছা, এরপর হচ্ছে আমার লোড ক্যালকুলেশন করতে হবে স্ল্যাবের ডেড লোড। ডেড লোড মানে কি? স্ল্যাবের সেলফ ওয়েট যেটা, তাহলে সেলফ ওয়েট কেমনে করবে, ওই যে থিকনেস বাই 12 ইন্টু 150, মানে হচ্ছে স্ল্যাবের ইউনিট ওয়েট, কনক্রিটের ইউনিট ওয়েট, আরসিসির ইউনিট ওয়েট হচ্ছে 150, এটাও আমরা জানি, এগুলো সবই হচ্ছে কি আরসিসি থেকেই জানা যে কনক্রিটের ইউনিট ওয়েট আমার নিতে হয় 150। এই কারণে এই কোর্সের আগে একটা কোর্স আছে, আমি হুট করে 150 বললে তো বুঝবেন না, 150 মানে আপনার কনক্রিটের ইউনিট ওয়েট হচ্ছে 150, মানে আমি যদি 1 ফিট বাই 1 ফিট বাই 1 ফিট আরসিসি একটা ঢালাই দেয়, সেটা যদি আমি তুলি তাহলে তার ওজন হবে মোটামুটিভাবে 75 কেজির মতো বা 70 কেজির মতো। হ্যাঁ, তার সাথে একটা এখানে একটা ফিট গুণ আছে না, একটা ফিট গুণ করার কারণে তখন পিএসএফ হয়েছে, এটা পিসিএফ 150 পিসিএফ, তার সাথে একটা ফিট গুণ আছে, তাহলে পিএসএফ হবে না, এটাও তো একটা ফিট আছে, থিকনেস বাই 12, এটার ফিট আছে না, থিকনেস 6 ইঞ্চি, 6 কে 12 দ্বারা ভাগ করলে ফিটে আসে, তাহলে এখানে একটা ফিট আছে যে হাফ ফিট ইনটু 150 পিসিএফ ইজ ইকুয়াল টু হচ্ছে 75 পিএসএফ। ঠিক আছে, ইউনিটে কোনো সমস্যা নেই। আচ্ছা, তার মানে আমার স্ল্যাবটার 1 স্কোয়ার ফিটের ওজন হচ্ছে গিয়া 75
পাউন্ড, এটাই বোঝাচ্ছে পিএসএফ মানে কি। আমি যদি এখন স্ল্যাবটাকে এক ফিট বাই এক ফিট স্ল্যাব কেটে নিয়ে আসি, তাহলে সেটা যদি আমি ওয়েট মেশিনে তুলি তাহলে সেটা পাউন্ডে পাবো 75 পাউন্ড, এটাই তো ওজন। স্ল্যাবের এক ফিট বাই এক ফিটের একটা ওজন। এছাড়া এটাকে বলা হচ্ছে কি ডেড লোড। এছাড়াও স্ল্যাবের সাথে আরও কিছু লোড ক্যারি করা হয়, সেগুলো কি এর উপরে যে এই যে এটাই তো ফ্লোর ফিনিশ, টাইলিং করছি আমি, এটাকে বলা হচ্ছে ফ্লোর ফিনিশ। মানে স্ল্যাবের উপরটাকে একটা ফিনিশিংটা না হয়, সেটা নেট ফিনিশিংও হতে পারে, টাইলিং হতে পারে, যে কোনো ধরনের ফিনিশিংই হতে পারে। সো সেটাকে আমরা বলতেছি ফ্লোরের উপরে যে ফিনিশটা, সেই ফিনিশটা এখানে 130 পিএসএফ ধরছে, এটা আসলে টাইলিংয়ের জন্য। এখন সবাই ওই আগেকার ওই মোজাইক আর কেউ করে না, মোজাইক বা এইসব জন্য 120 ধরত, এখানে 130 রাখা হয়েছে টাইলিংয়ের জন্য। টাইলিংয়ের এই যে হোমোজিনিয়াস টাইল যেগুলো পোর্সেলিন টাইল, মানে ওজন আছে একটা ভারী ওটা, আর মোটামুটিভাবে এটা থিকনেস প্রায় 2 ইঞ্চির মতো হয়ে যায়, মানে মর্টার সহ টাইলিংয়ের ওজন প্রায় 2 ইঞ্চির মতো হয়ে যায়। এই কারণে দেখা যায় 2/12 একটু 130, কিছু যদি এখানে 120 ধরে করার সমস্যা নেই, 130 পিসিএ গুণন করে পিএসএ, মানে এই টোটালটা এক হচ্ছে পিএসএ, ঠিক আছে। 2 ইঞ্চি কি এরা, এই যে 2, এটা এই দুইটা কোথা থেকে আসছে, 2 ইঞ্চি টাইলিং মানে মর্টার সহ টাইলটা রাখা হয়েছে, সেটাই হচ্ছে কি আমার 2 ইঞ্চি। সেই 2/120 এগুলো আসলে কেউ আর হিসাব টিসাব করে না, ঠিক আছে, সবাই মনে রাখবেন ফ্লোর ফিনিশ ধরে 25 পিএসএ, সহজ ব্যাপার, এটার কোনো আর কোনো হিসাবের মধ্যে ঢুকে না কেউ। ফ্লোর ফিনিশ কত? 25 পিএসএ, এত ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। এরপরে কি আছে, সুপার ইম্পোজ ডেড লোড। যেই স্ল্যাবের স্ল্যাবের উপরেও কিছু ওয়াল থাকে, পার্টিশন ওয়াল স্ল্যাবের উপর থাকে না, কিচেনের ওয়াল থাকে, বাথরুমের ওয়াল থাকে, আরও কিছু ওয়াল টোয়াল থাকে, আবার কিছু ওয়াল আছে ডাইরেক্টলি বিমের উপর থাকে, তার বিমের উপর যেই ওয়াল সেটা নিয়ে তো আমার স্ল্যাব নিয়ে চিন্তা করলে লাভ নেই, আমরা আছি কিসে, স্ল্যাবে। বিমের উপর যেই ওয়াল আছে সেই লোডকে নিবে, স্ল্যাব নিবে, বিম নিবে। আর এখন যেটা আছে সেটা হচ্ছে কি আমরা স্ল্যাবে, স্ল্যাবের উপরেও কিছু ওয়াল আছে। তো এখন ফার্স্ট কাজ হচ্ছে কি স্ল্যাবের উপর যে ওয়ালগুলো আছে সেই ওয়ালগুলো টোটাল যোগ করব, টোটাল লেন্থ যেগুলো স্ল্যাবের উপর আছে, সেটার জন্য আমার কী লাগবে, এই বিল্ডিংটার প্ল্যান লাগবে। সেই প্ল্যানের মধ্যে তো ওয়াল আঁকা আছে যে এখানে এখানে ওয়াল আছে, এখানে এখানে ওয়াল আছে, এই প্ল্যান যতক্ষণ নাই ততক্ষণ পর্যন্ত আমি জানি কত ওয়াল আছে। এইটা তো এই বিল্ডিং না, এটা এই জিনিস না, এটা ওই জিনিস না, এটা 4:30 পরে শুরু হবে। বিমে বিম কোনগুলো, এগুলো বিম না, তাহলে এই যে ওয়ালগুলো, এই যে এখানে আছে 10 ফিট, এদিকে 4 ফিট মনে করেন, এই ওয়ালগুলো হচ্ছে কি আপনার স্ল্যাবের উপরে যে ওয়াল, বোঝা গেছে? আপনার এটা যদি না বোঝেন তাহলে করার কিছু নাই। ওয়াল দুই ধরনের থাকে, একটা হচ্ছে স্ল্যাবের উপর ওয়াল কাস্ট করা হয়েছে, আর একটা হচ্ছে কি বিমের উপর ওয়াল আছে। বিমের উপর যে ওয়াল আছে সেই ওয়ালের কথা ভুলে যান, আমরা আছি স্ল্যাবে, স্ল্যাবের উপর যে ওয়ালগুলো আছে সব লেন্থ যোগ করবেন, রানিং ফিট করবেন। রানিং ফিট মানে কি, যোগ করলে যে ওয়ালের লেন্থটা পাবেন সেটা হচ্ছে কি সে ফিট, মানে তত ফিট। মনে করেন সাপোজ এই জায়গায় ওয়াল ছিল, এই জায়গায় ওয়াল ছিল, এই জায়গায় ওয়াল ছিল, এখানে ওয়াল ছিল, এখানে ওয়াল ছিল, এই টোটাল ওয়াল যোগ করে আমি পাইছি 300 ফিট, হতে পারে না, সব ওয়ালের টোটাল যোগফল 300 ফিট। তাহলে বলছে যে টোটাল লেন্থ অফ ওয়াল ইনটু উইথ অফ ওয়াল, উইথ কত ধরলাম 5 ফিট ওয়াল, মানে একটা ব্রিক আমি নর্মালি ই করছি, ব্রিক যদি এভাবে করতাম তাহলে 3 ইঞ্চি ওয়াল হতো, ব্রিক এভাবে করে এভাবে করলে 10 ইঞ্চি ওয়াল হতো। আমি নর্মালি বললাম যে পার্টিশন ওয়াল এগুলো সাধারণত 5 ইঞ্চি হয় আমাদের স্ট্যান্ডার্ড সাইজ, তো 300 হচ্ছে কি টোটাল লেন্থ, হ্যাঁ 300 ফিট, রাইট। আর 5টা ইঞ্চিটা ছিল দেখে নিচে আবার একটা 12 দিয়ে, যত জায়গায় দেখবেন যে ডিভাইড বাই 12 আছে বুঝবেন ওটা হচ্ছে ইঞ্চিতে ছিল, 12 দিয়ে ভাগ করে ফিটে করছি, ইনটু 10 ফিট হাইট, ঠিক আছে। তাহলে 10 ফিট হাইট, এটা সাধারণত আপনার ইসের কমার্শিয়াল বিল্ডিংগুলো 10-12 ফিট হয়ে যায়, তো 12 হতে পারতো, আবার 9 হইতে পারতো, ঠিক আছে 9 হতে পারতো, তাই এটা ভ্যালি করবে যে হাইটটা আমি ধরলাম স্ট্যান্ডার্ড 10, ওই ইট ওটা কি মর্টার, ইট এবং মর্টার আছে, এছাড়া কি ওয়ালের মধ্যে কিছু থাকে, মর্টার মধ্যে ওয়ালের মধ্যে তো রড মোট থাকে না, তাহলে ইট আর মর্টারের ইউনিট ওয়েট কত, ইট আর মর্টারের ইউনিট ওয়েট হচ্ছে 120, তাহলে ওই 120 দ্বারা গুণ করছি, ডিভাইডেড বাই টোটাল স্ল্যাব এরিয়া, যতগুলো স্ল্যাব নিছিলেন সেই টোটাল স্ল্যাবের এরিয়া, ইউনিট ওয়েট সবসময় পিসিএফ,
ইউনিট ওয়েটের সাথে এখানে যতগুলো গুণ হবে সেগুলো দিয়ে ইউনিট মিলবে। যেরকম এখানে একটা ফিট আছে 300 ফিট, এখানে আছে 5 ফিট, এখানে আছে কত 10 ফিট, তিনটা ফিট উপরে আছে। আর এখানে 120-এর সাথে কি ছিল, কিউবিক ফিট ছিল, নিচে ছিল পার কিউবিক ফিট, তাহলে তিনটা কিউবিক ফিট আর এই 3 ফিটে কাটাকাটি হয়ে গেল। তারপরে ইউনিট পিএসএ পাসছে কিভাবে, কারণ নিচে আরো 2 স্কোয়ার ফিট আছে, নিচে আরো 2টা ফিট আছে না, এই কারণে পিএসএ পাসছে। আবার ঘুরে ফিরে কি দিয়ে রাখ করছি, স্ল্যাবের এরিয়া দিয়ে। তাই এই যে যতগুলো ওয়াল আছে এই ওয়ালগুলো তো স্ল্যাবের উপরই আছে, তো স্ল্যাবের এরিয়াগুলো যোগ করা যাবে না। এখানে আমার 100x60 কেমনে আসলো, কারণ এখানে আমি ওয়াল টোটাল টোটাল এই সব কয়টা প্যানেলের স্ল্যাবগুলোর উপরই ওয়াল আছে আমি ধরে নিচ্ছি। এই কারণে এই 25x20 একটা প্যানেল প্লাস 25x20 আরেকটা প্যানেল, 25x20 আরেকটা প্যানেল, এরকম সব কয়টা প্যানেল যোগ করছি। আসলে সেটা যোগ করার থেকে আমি 25x25x25 কত হয় 100, আর এদিকে 20x20x20 হয় কত 60, তাহলে 100 বাই 100×60 বলা যায় না টোটাল স্ল্যাব এরিয়া, তো ওটাই দিয়ে ভাগ করেছি টোটাল টোটাল স্ল্যাবের ওখানে 100/60, এই যে 100×60 বোঝা গেছে ক্যালকুলেশন, এই যে এখানে লেখা আছে, এখানে সব লেখা আছে, ঠিক আছে। সো এইভাবে আমরা কি বের করলাম পার্টিশন ওয়াল। সাধারণত মনে রাখবেন পার্টিশন ওয়ালগুলো সাধারণত ওই যে 20-25 হয়ে থাকে, মানে আপনি ক্যালকুলেশন করেন আর না করেন 25-এর উপর ধরতেই হবে, ওয়াল থাকুক আর না থাকুক 25-এর উপর ধরতেই হবে, বোঝা গেছে। আপনার ওয়াল মনে করেন 5 ফিট, আপনি 5 ফিট ওয়াল 5×5/12×10×120/ সামথিং করে দেখলেন আপনার আসতেছে হচ্ছে কি 10, আপনি 10 ধরতে পারবেন, আপনাকে 25-এর উপর ধরতেই হবে বলাই আছে। তার মানে জেনারেলি এটা 25-50-এর মধ্যেই থাকে, আমাদের কত আসছে 25, আমাদের মনে হয় 25-ই আসছিল বা 25-এর কম থাকলে আমাকে বিএনপিসিতে বলা আছে, বিএনপিসিতে লেখাই আছে 25-ই ধরতে হবে। হ্যাঁ, নর্মালি নিয়ম হচ্ছে আপনি যদি ডিজাইন করতে চান খসড়া ডিজাইন যেটার মধ্যে অত এক্সাক্ট করার দরকার নেই, আপনি 50 ধরে নেবেন, সহজ বিষয়, অত ক্যালকুলেশন করার কোনো দরকার। ফ্লোর ফিনিশার এটা শোন না, ফ্লোর ফিনিশ 25, পার্টিশন ওয়াল 50, টোটাল 75, বোঝা গেছে। এত ক্যালকুলেশন করেও আপনি যা ধরবেন দেখবেন ডিজাইন করতে গেলে বুঝতে পারবেন, অত ক্যালকুলেশন করে আসলে খামাখা বেগার কাটনি আর কি, সমান আসলে রাইট। তো অরিজিনাল বেসিক হচ্ছে কি এইটা, ঠিক আছে। আপনারা মনে হয় এটা ইসের মধ্যে দেখার কথা, ওয়াল ওয়াল উপরে ওয়াল ছিল না নাকি স্ল্যাবের উপরে কোনো ওয়ালের উপর কোনো ওয়াল ধরা না, যাই হোক যেটাই করেন না কেন। তো বেসিক্যালি হচ্ছে কি এইটাই হচ্ছে কি আমাদের ওয়াল ওয়াল লোডটা ক্যালকুলেশন করতে হয় এবং ফ্লোর ফিনিশটা ক্যালকুলেশন করা হয়। এটাকে কি বলা হচ্ছে, সুপার ডেড লোড। সুপার ডেড লোড কেন বলে, সুপার ডেড লোড মানে হচ্ছে সুপার ইম্পোজ ডেড লোড, এটার মানে টোটাল নামটা হচ্ছে সুপার ডেড লোড। স্ল্যাবের ওয়েটটাও ডেড লোড, এটাও ডেড লোড, কিন্তু স্ল্যাবের নিজের ওয়েট বাদে এগুলো হচ্ছে কি তার উপরে আবার এক্সট্রা সুপার ইম্পোজ করা হয়েছে, এক্সট্রা লোড, এটাকে বলা হয় সুপার ইম্পোজ ডেড লোড। এটা স্ল্যাবের সাথে আসলে সম্পর্কিত না, এটার উপরে এক্সট্রা দেওয়া হয়েছে, এটার কারণে এটাকে বলা হয় সুপার ইম্পোজ ডেড লোড। তাহলে আমরা কি করলাম, কিছু করি নাই, আমরা স্ল্যাবের ওয়েটটা বের করে নিলাম, কিভাবে বের করছি, যে থিকনেস এই 12 মানে কি ফিটে নিয়ে আসছি, থিকনেস 6 ইঞ্চি ছিল ওই 12 করে ফিটে নিয়ে আসি 175। তারপর আমরা সুপার ইম্পোজগুলো ক্যালকুলেশন করলাম, সুপার ইম্পোজে সাধারণত দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ফ্লোর ফিনিশ আর একটা হচ্ছে পার্টিশন। তাহলে ফ্লোর ফিনিশের লোডটা আমি ক্যালকুলেশন করে নিলাম 25, পার্টিশন ওয়ালটা ক্যালকুলেশন করে নিলাম 25, আমার আসছে, কিন্তু আসলে এত ক্যালকুলেশন না করলে আমি এখানে কিছু জেনারেল ওয়ার্ড লিখে দিচ্ছি। ফ্লোর ফিনিশ সাধারণত জেনারেলি 25 ধরতে, এর থেকে বেশি ধরার দরকার হয় না, আর পার্টিশন ওয়ালটা সাধারণত 25-50 মধ্যেই ধরে নেওয়া হয়, এর থেকে বেশিও আসতে পারে, এর থেকে বেশি আসবে না তা না, ঠিক আছে, বেশি আসতে পারে, বেশি আসলে বেশি ধরবো, কিন্তু জেনারেলি আমার রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে 25-50 মধ্যে ভ্যালু ধরা একটা মোটামুটিভাবে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন লাইভ লোড, এতক্ষণ আমরা ছিলাম কিসে, ডেড লোডে, দুজনই হিসাব করতে হয়, এগুলো সব আপনারা এই আসছি ওয়ান শিখছেন, একটা হচ্ছে ডেড লোড আর একটা হচ্ছে লাইভ লোড। লাইভ লোডের কোনো হিসাব নেই, মানে হিসাব করা সম্ভব নয়। এখন আপনারা এই এখন আপনারা এখানে আসেন 20-25 জন, কিছুক্ষণ পরে এখানে কেউ থাকবে না, আবার কিছুদিন পরে এখানে 50 জন আসতে পারে, ঠিক আছে, তো এর কোনো হিসাব নেই।
তো যেখানে কোনো হিসাব করে করা সম্ভব না সেটাকে বলা হচ্ছে লাইভ, এটা হচ্ছে ডাইনামিক লোড, এখানে আসতে পারে নাও আসতে পারে, বাট একটা স্ট্যান্ডার্ড তো ধরতে হবে। তো কত ধরবো এটার জন্য? ম্যাক্সিমাম বলা যাবে না, এটা আবার ম্যাক্সিমাম ধরলে তো আমি ধরি ভুল, যদি মনে করি এর মধ্যে দাদায় গেলে ভরপুর করে দিলাম এই রুমটা, সেভাবে ধরলে হবে না, একটা ইকোনমিক ব্যাপার স্যাপার তো আছে। তো এইসব হিসাব নিকাশ করে আমাদের সাধারণত আমেরিকান সোসাইটি ফর সিভিল ইঞ্জিনিয়ার্স একটা টেবিল দিছিল, সেই টেবিলটা আমেরিকান সোসাইটি ফর সিভিল ইঞ্জিনিয়ার্সের টেবিলটা আমাদের বিএনবিসির মধ্যেও পাওয়া যাবে, ঠিক আছে? বিএনবিসি 1993 মধ্যেই এই যে লেখা আছে পার্ট সিক্স চ্যাপ্টার টু এর মধ্যে আপনারা এইরকম একটা টেবিল পাবেন, আপনাদেরকে কিছু টেবিল প্রোভাইড করা হবে, সমস্যা নেই, ওই টেবিলের মধ্যেই কত ধরতে হবে সেটা লেখা আছে। তো আমাদের নর্মালি আমরা কি ডিজাইন করতেছিলাম, এটা একটা কমার্শিয়াল বিল্ডিং, কি ধরনের? শপিং মল। তাহলে এটা ক্যাটাগরির মধ্যে পড়ে হচ্ছে যে রিটেল স্টোরের মধ্যে, ঠিক আছে? রিটেল স্টোরের মধ্যে কত দাও আছে দেখেন তো, যেরকম এখানে লেখা আছে বেডরুম বাথরুম লিভিং রুম ধরতে হবে কত, দুইটা যদি 20 দ্বারা গুণ করি মোটামুটি হবে আসছে কি 40। আপনারা দেখছেন এই আরসিসি 1 এই শিখছেন যে লাইভ লোড ধরছিল কত, 40 পিএসএফ মনে আছে, লাইভ লোড সমান 40 পিএসএফ ধরছিল, কারণ ওটা রেসিডেনশিয়াল বিল্ডিং ছিল, 60 ধরার কোনো, কোথায় 60 ধরছে, হতে পারে অন্য কোনো রুম, রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে নর্মাল সব রুমের মধ্যে হচ্ছে কি 40, ঠিক আছে? আর খালি একটা জায়গায় পার্থক্য, সেটা হচ্ছে গিয়ে আপনার সিঁড়িঘরে, সিঁড়িঘরে 100 ধরতে হয়, 100 মানে এখানে 5 দেওয়া আছে দেখবেন সিঁড়িঘরের জন্য, এই যে স্টোর রুম না, গ্যারেজ না, এই যে স্টেয়ারকেস, স্টেয়ারকেস 4 দেওয়া আছে, 4টা 20 ধরে কোন করলে 80, যাই হোক 80 না, সাধারণত আমরা 100 ধরে করি, ঠিক আছে? এটা বিএনবিসি কততে ছিল, বিএনবিসি 1993 আসে ছিল, রাইট? হতে পারে আমরা 100 ধরে করি, কারণ আমি বারবার বলছি যে আমরা মাঝে মাঝে বিএনবিসি ফলো করি, মাঝে মাঝে এসিআই ফলো করি, এসিআইটা আবার হচ্ছে যে আমরা ওই এএসসি মানে আমেরিকান সোসাইটি ফর সিভিল ইঞ্জিনিয়ার্স আবার এটাকে 100 বলছিল, এই কারণে আমি এখন পর্যন্ত 100 ধরেই করে গেছি সারা জীবন। এখানে লেখা আছে কত, স্টিয়ার কেসে 80 ধরলেই হয়, আপনারা চাইলে 80 ধরে করতে পারেন, কোনো সমস্যা নেই। কোথায় মসজিদ? হ্যাঁ মসজিদের তো এই টেবিলের নিচে আছে, ঠিক আছে? মসজিদে ওই 100 মতো ধরত, 100 উপরে 100 পি এর মান হচ্ছে কি হয়, এটা ধরে করতে হবে অথবা তার মাঝখানে যে জায়গায় সবচেয়ে বেশি কনসন্ট্রেটেড লোড দিলে যেখানে সবচেয়ে বেশি ম্যাক্সিমাম মোমেন্ট আসে সেই পি এর মান ধরে বসাতে হবে, সে কেউ এটা ধরে করে না, পি ধরে কেউ করে না, ওখানে লেখা আছে হয় এটা নয় তো ওইটা। তাহলে আমরা সবাই কি করি, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ধরে করি, ঠিক আছে? আচ্ছা সিম্পল হিসাব, স্ল্যাবের উপর লোড সবসময় প্রতি স্কোয়ার ফিটে লোড হিসাব করা হবে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, হ্যাঁ, তো সেই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা করে আবার সেটাকে স্কোয়ার ফিটে ভাগ করে দিতে হয়, সেটা করলেও ওই পিএসএফই আসবে। মানে কি করবা তুমি, করবা হচ্ছে কি মনে করো এই স্ল্যাবটা টোটাল ওজন বের করতে পারবে না, কিভাবে বের করবো, স্ল্যাবের দৈর্ঘ্য হচ্ছে কি 20 ফিট, স্ল্যাবের প্রস্থ হচ্ছে 15 ফিট, তাহলে 20 × 15 × স্ল্যাবের থিকনেস, তাহলে কত হলো 20 × 15 × 6 × 150, তাকে আমি আবার প্রতি স্কোয়ার ফিটে বের করতে চাই, তাহলে টোটাল এরিয়া দ্বারা ভাগ, ভাগ 20 × 15, ওই উপরের 20 নিচের 20 কাটা, উপরের 15 নিচের 15 কাটা, আলটিমেটলি এটাই থাকে। টোটাল এরিয়াটাকে গুণ করে মানে টোটাল ভলিউম ইনটু 150 ডিভাইডেড বাই স্কোয়ার ফিট বাট এরিয়া, তাহলে টোটাল ভলিউম ইনটু 150 বাই এরিয়া করলে আসলে লেন্থ ইনটু এরিয়াই থাকে, মানে থিকনেস ইনটু এরিয়াই থাকে, ঠিক আছে? আলটিমেটলি ফিজিক্সে যেভাবেই করো না কেন ঘুরে ফিরে ওটাই আসবে,
টোটাল দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা করে তার ভলিউম দ্বারা তার ইউনিট ওয়েট দ্বারা গুণ করে তার এরিয়া দ্বারা ভাগ করলে আসলে থিকনেস ইনটু তার ই থেকে যায়, কারণ তার দৈর্ঘ্য প্রস্থ তো আবার বারবার কেটে গেল, নিচেও ভাগ করে দিলাম না, ভাগ করলে কাটাকাটি হয়ে যায় না, থিকনেস তো বের করলাম না কিছু আগে, এই যে থিকনেস পেরিমিটার বাই 180 ম্যাক্সিমাম পেরিমিটার বাই 180 এটা করলে থিকনেসটা হ্যাঁ টু এস লেভেল কিন্তু একটা থাম রুল অন্যভাবে বের করা যায়। আচ্ছা তাহলে লাইভ লোড আমি ধরলাম কত 80 পিএসএফ, আমার সব জানা হয়ে গেছে, কোন চেক কি চেক দিছে লেন্থ ডেপ চেক দিছে, তো সে তো এখন ডিজাইনে ঢুকিনি, ডিজাইনে ঢুকলে আমরা চেক দিব সমস্যা নাই, আগে আমার চেক দেওয়ার দরকার নেই, সেটা ওই গ্লাস সাধারণত ডেপতে ফেল করে না, পাঞ্চিংয়ে যদি ফেল করে সেগুলো করে ফ্ল্যাট স্ল্যাব, এগুলো ডেপ চেক না দিলেও হয় সমস্যা নাই, যেটা পেরিমিটার ভাবে অনেক দিতে যেটা আসবে সেটা প্রোভাইড করা মানেই হচ্ছে কি না, ঠিক আছে ওটার ওর থেকে ডেপ ওরা ওই ফ্লেক্সারে ফেল করার সম্ভাবনা খুবই কম। এখন চলে আসবে আমার ওয়ার্কিংয়ে, কী কাজ করব, কাজটা করব হচ্ছে কি স্ল্যাবটাকে আগে আইডেন্টিফাই করে নিতে হবে, যে কোনো ডিজাইন করতে হলে আগে নিজেদের তো চিনতে হবে, আপনার ডিজাইন মানে আপনার প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে এবং সেটা সম্পর্কে অ্যাপ্রোচগুলো আপনাকে আগে থেকে ঠিক করতে হবে। এই স্ল্যাবটা ডিজাইন করব আগে স্ল্যাবের নামকরণ তো করে নিতে হবে যে কোনটা কোন স্ল্যাব, তো সাধারণত স্ল্যাব কেস দ্বারা এস স্ল্যাবের এস দ্বারা এস ওয়ান এস টু এস থ্রি করে নাম্বারিং করে যেতে পারে, এখানে কয়টা স্ল্যাব আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 বারোটা স্ল্যাব আছে, বারোটা স্ল্যাবের আমি এস ওয়ান থেকে এস টুয়েলভ পর্যন্ত লিখে দিতে পারতাম, পারতাম না, পারতাম, কিন্তু আমি এতগুলো স্ল্যাব আলাদা করিনি, কারণ কি, কারণ এর মধ্যে কিছু সিমেট্রি আছে, সিমেট্রি মানে কি একই রকম, এই স্ল্যাবটা যা হবে এই স্ল্যাবটা যা হবে এই কর্নার স্ল্যাবটা হুবহু সেম হবে, এটাও সেম হবে, এটাও সেম হবে, মানে এইটা 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 এটা সব একদম এক, এটা এর যেরকম এটা এটাও সেরকম, এটা যেরকম এটাও সেরকম, আর এটা এটা সেম। সো আমাকে ফার্স্টে জেনে নিতে হবে যে আমি কয় ধরনের ডিজাইন করতে হবে, এটার জন্য সিমিলারিটিগুলো বের করে নিতে হবে, সবচেয়ে ওর্স্ট কেস হচ্ছে বারোটাই বারোটাই ডিফারেন্ট, তাইলে বারোবার ডিজাইন করতে হবে, কিন্তু আমার এখানে কয় ধরনের আছে, চার ধরনের আছে, কারণ হচ্ছে কি এখন যদি এরকম হইতো যে এটা 25 ফিট এটা 20 ফিট, এটা একটা সেম বলতেছে কিন্তু এখানে আছে 20 ফিট এদিক আছে 15 ফিট, তাহলে কি সেম হইতো, তাহলে তো সেম হইতো না, কারণ হচ্ছে তখন আমি আর বলতে পারতাম না ইসলাম আর ইসলাম একই, তাইলে ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্ল্যাবগুলোকে নাম্বারিং করে নিতে হবে, কয় ধরনের স্ল্যাব ডিজাইন করতে হবে মানে আলাদা আলাদা সেটাকে আমাকে আগে আইডেন্টিফাই করে নিতে হবে, এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে কেস নাম্বারটা সিলেক্ট করে দিতে হবে, কার কোন কেস, এটা একটা এটাকে বলা হচ্ছে কেস, আর এই কেস কয় ধরনের কেস আছে, নয় ধরনের কেস আছে, ফার্স্ট কেস অল সাইড ডিসকন্টিনিউয়াস, এমন যদি হইতো যে আমার একটাই প্যানেল তাহলে একটাই স্ল্যাব থাকতো, এদিকেও স্ল্যাব থাকতো না এদিকেও স্ল্যাব থাকতো না, তার মানে কি এদিকেও কোনো স্ল্যাব নাই এদিকেও স্ল্যাব নাই এদিকেও স্ল্যাব নাই এদিকেও স্ল্যাব নাই, একটা স্ল্যাবের তো চার কোণা মানে চারটার বাহু, চার বাহু চার বাহুতেই কোনো স্ল্যাব নেই আশেপাশে, তাহলে সেটাকে বলতাম আমি অল সাইড ডিসকন্টিনিউয়াস, মানে এক নম্বর কেস, দুই নম্বর কেস কি অল সাইড কন্টিনিউয়াস, যেরকম এস ফোর এই স্ল্যাবের এই বাহুতেও স্ল্যাব আছে এই বাহুতেও স্ল্যাব আছে এই বাহুতেও স্ল্যাব আছে এই বাহুতেও স্ল্যাব আছে, তার মানে আমার এই যে এস ফোর যে স্ল্যাবটা এর এদিকেও স্ল্যাব আছে এদিকেও আছে এদিকেও আছে এবং এদিকেও আছে, এই কারণে এটাকে বলা হচ্ছে কেস টু, কেস থ্রি বলতেছে কি বোথ শর্ট সাইড কন্টিনিউয়াস, শর্ট সাইড মানে কি এই স্ল্যাবের শর্ট সাইড কোনটা 20 ফিটটা, কেস থ্রি বলতে এখানে কিছুই নাই, কেস থ্রি মানে এমনটা যেটা এদিকেও স্ল্যাব আছে এদিকেও স্ল্যাব আছে আর বাদ বাকি দুই দিকে কোনো স্ল্যাব নাই, এরকম স্ল্যাব কোনো কেস এখানে আমার নাই, কেস ফোর কি ওয়ান শর্ট সাইড
আর ওয়ান লগ সাইড কন্টিনিউয়াস। কেস ফোর কোনটা? একটা শর্ট সাইড, একটা লং সাইড। তাহলে এই স্ল্যাবটা চিন্তা করি, একটা শর্ট সাইডে স্ল্যাব আছে, একটা লং সাইডে স্ল্যাব আছে, তাহলে এটা কেস ফোরে চলে গেছে। এটা কি কেস ফোরে গেছে? একটা শর্ট সাইডে স্ল্যাব আছে, দুইটা লং সাইডে স্ল্যাব আছে, তাহলে তো এটা কেস ফোর না। তাহলে একটা শর্ট সাইড আর দুইটা লং সাইড কোনটা? একটা শর্ট সাইড, দুইটা লং সাইড, তার মানে কেস নাইন। তার মানে এভাবে কেস লেখা যাবে প্রত্যেকটার? ওইভাবে প্রত্যেকটা কেস আমার লেখা আছে। এই স্ল্যাবটা কোন কেসে পড়ছে সেটা পরে দেখি। আগে বলেন এটা মুখে বলেন এটা কি ধরনের স্ল্যাব। তার মানে আপনাকে কেস গুলা ধরে লেখে নিতে হবে। এরকমই যে হবে এমন কোন কথা নাই, বাট এটা এটাই হচ্ছে জাজমেন্ট। ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে গেলে তোমার নিজের নিজের জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে, এটা আমি কোনটা ধরে করতে পারলে করলে হবে, এরকম কাজ করে করতেই হবে, ট্রায়াল এন্ড এরর তো মারতেই হবে। ঠিক আছে, এরকম হইতে পারে যে এইটুকু স্ল্যাব আছে, এদিকে কোনো স্ল্যাব নাই, কিন্তু যেহেতু আছে কিছু পোর্শন আমি ধরে নিলাম যে এদিকে কন্টিনিউয়াস। ঠিক আছে, যদি তাহলে অল্প একটু আছে, এখানে অল্প একটু স্ল্যাব ছিল আর এদিকে পুরোটাই ওপেন, তাহলে আমি ধরবো যে সেটা কোনো স্ল্যাব নাই। এগুলোই তো জাজমেন্ট, সব যে একেবারে কথায় কথায় মিলে যাবে এরকম কোনোদিন পাওয়া মুশকিল। ঠিক আছে, কথায় কথায় মিলবে না কোনো। আচ্ছা, তো এই হচ্ছে কেস। কেস বোঝা গেছে? তাহলে এখন যে কোনো স্ল্যাব দেখলে বোঝা যাবে এটা কেস কি, কারণ আমার এই কেসগুলো খালি লিখতে হবে, মানে আমার মুখে বলতে হবে এবং এর সাথে মিলাইতে হবে যে কি আছে। আচ্ছা, এরপর আছে এম এর ভ্যালু, রেশিও। রেশিওটা কি জিনিস? রেশিওটা হচ্ছে গিয়া শর্ট লেন্থ বাই লং লেন্থ, এটাই হচ্ছে গিয়া রেশিও। তাহলে শর্ট কত? ২০, লং কত? ২৫। তাহলে ২০ বাই ২৫ হচ্ছে গিয়া আমার, আচ্ছা এটা হচ্ছে ক্লিয়ার লেন্থ, শর্ট ক্লিয়ার, ক্লিয়ার স্প্যান। ক্লিয়ার স্প্যান আবার কোনটা? কাভারিং বাদ দিয়ে, মানে কাভারিং না, ক্লিয়ার স্প্যান মানে হচ্ছে সাপোর্টের ভিতর থেকে এই ভিতর পর্যন্ত এত কল কি ছিল, সেন্টার টু সেন্টার, এটা আমরা জানি সেন্টার টু সেন্টারকে স্প্যান বলা হয় আর ভিতর টু ভিতরকে ক্লিয়ার স্প্যান বলা হয়। যেরকম আমি এখানে উদাহরণ ছবিটা আঁকা আছে, এই বিমের সেন্টার থেকে এই বিমের সেন্টার পর্যন্ত কত? ২৫ ফিট। ক্লিয়ার মানে হচ্ছে কি এই বিমের ভিতর থেকে এই বিমের ভিতর, যদি বিমটা ১২ ইঞ্চি হয়ে থাকে তাহলে এদিকে ৬ ইঞ্চি বাদ, এদিকে ৬ ইঞ্চি বাদ, মানে ১ ফিট বাদ, এই কারণেই ২৪ আর ১৯। বোঝা গেছে? ক্লিয়ার স্প্যান, ক্লিয়ারটা বাদ মানে ওই বিমটা বাদ দিয়ে, মানে বিমেরটা বাদ দিলে যেটা ক্লিয়ার হবে, মানে ভিতরটুকুর ভিতরটুকুর যে স্প্যান, এটাকে বলা হচ্ছে ক্লিয়ার স্প্যান, মানে যেটুকু বেন্ড হবে, যে জায়গায় বেন্ড হবে। ঠিক আছে, তাহলে ওই ১৯ বাই ২৪, এখানে কেউ যদি ভুল করে ২০ বাই ২৫ করে তাহলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, এই এতটুকু এতটুকু হেরফের হওয়া এটা আসলে কোনো ঘটনা না। যাই হোক, ওই এগুলোর কোনো হিসাব নেই, ওই ওই কারণে ক্লিয়ার স্প্যান আর এটা নিয়ে এত ক্যাচাল করে না, মানে অনেকে আছে খুব সূক্ষ্ম প্রিসাইজ এটা দিতেই হবে, এইরকম আসলে আপনি ডিজাইন করে খুলে দিতে পারবেন না। ঠিক আছে, সো এইখানে কেউ যদি ২০ বাই ২৫ করে ফেলায় তাইলে সেটা ভুল করছে এমন কোনো ইয়ে, ডিজাইনে কোনো ভুল নাই, আগে বলুন আপনাদের এটা ওই ম্যাথমেটিক্স না, ফিজিক্সের ফিজিক্সের ম্যাথের মতো ম্যাথ না, এগুলো ডিজাইন, এগুলো কি, এগুলো শিল্প আর্ট, একজন একভাবে করবে আরেকজন আরেকভাবে করবে, এর কোনো ভুল নাই, নাই মিলতে পারে। ঠিক আছে, এর কোনো ভুল নাই, আগে বলে নিচ্ছি, কেউ যদি এখানে ২০ বাই ২৫ করে তাহলে তার কোনো ভুল হয় নাই। এখন হ্যাঁ ভুল আছে কীভাবে, কেউ যদি ১০০ বাই ৫০ করে তাহলে তো আর এটা এটা হইলো নাকি কিছু, এটা ক্লিয়ার স্প্যানের জায়গায় নর্মাল স্প্যান দিয়ে করছে, এটা কোনো সমস্যা নেই, আর আপনি হুদায় একটা জিনিস নিয়ে আসবেন সেটা তো হবে না। আচ্ছা, তাহলে এখানে বোঝা গেছে প্রত্যেকটা স্ল্যাবের স্ল্যাবের নাম দিতে হবে, যাতে পরিচয়, নাম মানে কি,
তারা ডাক দিলে যাতে বুঝতে পারি যে এরে হচ্ছে কি এটা দিয়ে করা হয়েছে। স্ল্যাবের কেস দিতে হবে এবং স্ল্যাবের রেশিওটা বের করতে হবে। এখন পৃথিবীর সকল স্ল্যাবরে এরকম করে তিনটা জিনিস বের করা সম্ভব, যে কোনো বিল্ডিংয়ের যে কোনো স্ল্যাবের এই তিনটা প্রপার্টি বের করা সম্ভব। এটা হচ্ছে কি কোডের মধ্যে এম লেখা আছে, আমি যদি এখানে এস বলতাম, এখানে যদি আমি সি বলতাম বা এখানে মারুফ বলতাম তাতেও কোনো সেটা আসতো না। এম মানে একটা রেশিও দিচ্ছে এখানে, ঠিক আছে, এম এর কোনো তাৎপর্য নেই। আচ্ছা এবার আসেন এইটা টু এস এম বা আপনি বিমই ধরেন, বিম আমার স্ল্যাব ধরা দরকার নেই, ওটা বিম। বিম মানে কি, দুই সাইডের থেকে তার একটা সাইড অনেক বেশি লম্বা, মনে করেন ডেপথ কত হবে 18 ইঞ্চি, উইথ কত হবে তো 10-12 ইঞ্চি, লম্বায় 10 ফিট, তাহলে এই দুটো সাইডের থেকে একদিক অনেক বেশি লম্বা, এই কারণে তো বিম হচ্ছে কি একদিক বরাবর, মানে ওয়ান ডিরেকশনাল, এই কারণে তো এটাকে বিম বলতেছি। স্ল্যাবের কী হয়, থিকনেসের থেকে তার দৈর্ঘ্য এবং প্রস্থ অনেক বেশি হয়, এই কারণে এটা হচ্ছে টু ডিরেকশনাল। স্ল্যাবের দুইটা সাইড আছে, দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, উচ্চতার থেকে তাদের এই দুটো অনেক বড়। তো বিম হলেও বিম ডিজাইনই বলেন না স্ল্যাব ডিজাইনই বলেন, আপনি স্ল্যাবটাকেও বিম হিসেবে ডিজাইন করা যায়। আর বিম ডিজাইন করতে হলে কোন কোন জায়গায় মোমেন্ট লাগে, দুই সাপোর্ট এবং মাঝখানে, এটা তো আরসিসি 1 এই শিখছেন। ঠিক একইভাবে আপনি ফার্স্ট যে স্ল্যাবটা, এই স্ল্যাবটা, এই স্ল্যাবটা যখন আমি এই দিক বরাবর রড ফেলাবো তখন আমার মোমেন্ট লাগবে কোথায়, এই জায়গায়, এই জায়গায় এবং মাঝখানে, দুই দিকে থাকবে নেগেটিভ মাঝখানে থাকবে পজিটিভ, এটা তো আমাদের আরসিসি 1 এর কনসেপ্ট। তাহলে এই বরাবর রড ফেলানো যাবে, আমার কলমটা খেয়াল করেন, এই বরাবর আমার রড ফেলাইতে হইলে এখানে লাগবে, এখানে লাগবে এবং মাঝখানে লাগবে। যখন আমি এই বরাবর রড ফেলাবো একইভাবে এই দিকে লাগবে, এইখানে লাগবে এবং মাঝখানে লাগবে, বোঝা গেছে? এই কারণে তো টু ডিরেকশনাল। বিম যদি হইতো এটা তাহলে কী হইতো, শুধু এখানে এখানে এবং মাঝখানে হলে হয়ে যেত, কেননা বিম তো এই বরাবরই থাকতে পারে। যেরকম এই বিমটা যখন ডিজাইন করবো তখন লাগবে কোথায়, এখানে লাগবে, এখানে লাগবে আর মাঝখানে লাগবে, কিন্তু স্ল্যাব তো এদিকেও আছে এদিকেও আছে, এই কারণে এদিকেও লাগবে আবার এদিকেও লাগবে, বোঝা গেছে? তাহলে বিমের জন্য মোমেন্ট লাগে কয়টা, তিনটা, স্ল্যাবের জন্য মোমেন্ট লাগে কয়টা, ছটা, বা টু এ স্ল্যাবের জন্য, সরি, ওয়ান এ স্ল্যাবের তিনটাই লাগবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আপনারা বিমের কনসেপ্ট জানেন, স্ল্যাবের কনসেপ্ট কিছুই না, টু এ স্ল্যাবের কনসেপ্ট, ওয়ান ওয়ে স্ল্যাবে ছিল তিনটা মোমেন্ট, কেননা একদিক বরাবর রড ফেলাইতেন, আর টু এস ল্যাবের এদিকেও মেন রড, এদিকেও মেন রড, তাহলে এদিকেরও তিনটা মোমেন্ট লাগবে, অপোজিট সাইডেরও তিনটা মোমেন্ট লাগবে, এই তো পার্থক্য। এবার আসেন এর একটু নামকরণগুলো চেনার জন্য, যেহেতু প্রত্যেকটা প্যানেলেরই ছয়টা ছয়টা করে মোমেন্ট আছে, নাম নাম আছে একটা কিছু, একটা সিস্টেমে নামগুলো রাখা হয়, সেটা কীভাবে, এটাও নেগেটিভ জোন নাকি সাপোর্ট, এটাও নেগেটিভ মাঝখানে পজিটিভ, বোঝা গেছে? আবার এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ মাঝখানে পজিটিভ, এই প্যানেলের ক্ষেত্রে এখানে এখানে নেগেটিভ মাঝখানে পজিটিভ, এই দিক বরাবর যাওয়ার সময় এখানে এখানে নেগেটিভ মাঝখানে পজিটিভ, এটা নিয়ে কোনো সমস্যা নেই, মাঝখানে পজিটিভই হচ্ছে, দুই পাশে নেগেটিভ হচ্ছে, এটা তো আমি কনসেপ্ট বুঝলাম। হ্যাঁ, নেগেটিভ মানে উপরে টেনশন নিচে কম্প্রেশন, পজিটিভ মানে উপরে কম্প্রেশন নিচে টেনশন, এই কারণে পজিটিভ জায়গায় নিচে রড দিতে হয়, নেগেটিভের জায়গায় উপরে রড দিতে হয়, এই তো পার্থক্য। ফার্স্ট আমাদের আরসি ওয়ানের কনসেপ্ট এটা। আচ্ছা তাইলে নামকরণগুলো যাতে ঝামেলা না হয় এই কারণে সুবিধা করার জন্য একটা সিস্টেম ফলো করতে হবে আপনাকে, বোঝা গেছে? তাহলে সেটা কি, সেটা হচ্ছে গিয়া শর্ট সাইড বরাবর মোমেন্ট তো সবাই এম দ্বারা প্রকাশ করে, এর তো কোনো ইমেজ নাই, আপনারা আরসিসি ওয়ানেও এম পড়ছেন, আরসিসি টুতেও এম পড়ছেন। এম মানে কি, মোমেন্ট, এটার তাৎপর্য আছে, এম মানে মোমেন্ট। এখন যেহেতু এটা দুই দিকে আছে, একদিকে তিনটা আরেকদিকে তিনটা, এই কারণে আমাকে দুইটা ডিরেকশন আলাদা করে নিতে হবে, একটাকে বলতেছি আমি এ, আরেকটাকে বলতেছি বি, কেউ যদি বলে আমি একদিকে এক্স আরেকদিকে ওয়াই বলবো তাতেও কোনো সমস্যা নেই, বাট আমার লজিক হচ্ছে গিয়ে এক্স ওয়াই এর মধ্যে যায় না, ঝামেলা আছে কিছু, একদিকে এ আরেকদিকে
বি এ দিক কোনটা? এ সবসময় ছোট দিক, এ সবসময় ছোট আর বি সবসময় বড়, বোঝা গেছে? এ সবসময় ছোট, বি সবসময় বড়। এইখানে ছোট দিক কোনটা? এই বরাবর। তাহলে এই দিক বরাবর যত মোমেন্ট আছে সব হচ্ছে এম এ, আস্তে আস্তে এটাও এম এ, এটাও এম এ, বোঝা গেছে? তার মানে এই কারণে এই দিক বরাবর যতগুলো আছে সব দেখেন এম এ। এম এ মানে কি? মোমেন্ট ইন শর্ট ডিরেকশন। এমন হইতে পারতো এটা এরকম ছোট বড়, এটা তো এরকম লম্বা হইতে পারতো নাকি? তখন আমার এই দিক বরাবর হইতো এম এ, মানে যেদিকে ছোট সেদিকে সবসময় এম এ। এই কারণে এই দিক বরাবর সব কয়টা হচ্ছে কি আমার এম এ, আর এদিক বরাবর তাহলে কি হবে এম বি। এই প্যানেলের এদিক বরাবর এম এ, এদিক বরাবর এম বি। অ্যান্ড কোনোটা যদি এরকম হইতো, কোনোটা যদি আমার এরকম হইতো, এরকম হয়ে যেত, তাহলে এখন এ কোনটা বি কোনটা? এই দিক বরাবর এখন এম এ আর এদিক বরাবর এখন এম বি, বোঝা গেছে? মানে যেদিকে ছোট সেদিকে সব হচ্ছে গিয়া এ, আর যেদিকে বড় সেদিকে সব হচ্ছে গিয়া বি। এই হচ্ছে কনসেপ্ট। এরপরে কি? এরপর হচ্ছে নেগেটিভ আর পজিটিভের কনসেপ্ট। এখানে কি নেগেটিভ, এখানে কি নেগেটিভ, এখানে কি নেগেটিভ, এখানেও নেগেটিভ, মাঝখানে পজিটিভ। তাহলে এটার নাম কি হবে? এমবি নেগেটিভ, এমবি নেগেটিভ, ডিসকন্টিনিউয়াস পরে আসতেছে। এটা কি এমবি? এম এ নেগেটিভ, এটা এম এ নেগেটিভ, এটা কি এম এম এ পজিটিভ। আর এদিক বরাবর সময় আসার সময় এটা এমবি নেগেটিভ, এটাও এমবি নেগেটিভ, মধ্যে এমবি পজিটিভ। এটার জন্য তাই একই, যেহেতু এটা এম বি ডিরেকশান, তাহলে এটা এমবি নেগেটিভ, এমবি পজিটিভ, এমবি নেগেটিভ। এই দিক বরাবর কি? এই দিক বরাবর এম এ নেগেটিভ, এম এ পজিটিভ, এম এ নেগেটিভ। ধরা গেছে? আচ্ছা, তাহলে আমরা দুইটা কনসেপ্ট বুঝলাম, মোমেন্টকে এম দ্বারা প্রকাশ করা হয় বুঝলাম, ছোট ডিরেকশনকে সব এম এ বলা হয় সেটাও বুঝলাম, আর বড় ডিরেকশনকে সব এমবি বলা হয় সেটাও বুঝলাম। এরপরে যে জায়গায় নেগেটিভ সেটাকে আমরা এমবি নেগেটিভ বা এম এ নেগেটিভ বলতেছি, যে জায়গায় পজিটিভ সেটাকে এম এ পজিটিভ অথবা এমবি পজিটিভ বলতেছি। সমস্যা আছে কোনো? আচ্ছা, এর মধ্যে আর একটা ক্যাচাল আছে, সেটা হচ্ছে গিয়ে নেগেটিভ সাইডে প্রান্তে মাঝে মাঝে আছে যেদিকে কোনো স্ল্যাব নাই, এটাও এমবি নেগেটিভ, এটাও এমবি নেগেটিভ, এদিকেও স্ল্যাব আছে এদিকেও স্ল্যাব আছে, কোনো সমস্যা নেই। এটাও এমবি নেগেটিভ, এমবি নেগেটিভ, এটাও এমবি নেগেটিভ, এখানে স্ল্যাব নাই এদিকে স্ল্যাব আছে, যেদিকে স্ল্যাব আছে সেটা কন্টিনিউয়াস, সেটার কন্টিনিউয়াস বলার দরকার নাই, যেদিকে স্ল্যাব নাই সেটাকে আমরা ডিসকন্টিনিউয়াস বলি। তাহলে এটা এমবি নেগেটিভ ডিসকন্টিনিউয়াস, এটা এমবি এম এ এম এ নেগেটিভ ডিসকন্টিনিউয়াস, এটাও এম এ নেগেটিভ কিন্তু এটা কন্টিনিউয়াস, এটা বোঝা গেছে? এই ঠিক ওইভাবেই নামকরণগুলো করা আছে, বোঝা গেছে? সিম্পল জিনিস, বি মইলে কি হইতো, একদিকে হইতো ওই নেগেটিভ নেগেটিভ পজিটিভ থাকতো, কিন্তু এ বি এর কোনো ঝামেলা থাকতো না, বোঝা গেছে? থাকতো কি নেগেটিভ মোমেন্ট, পজিটিভ মোমেন্ট, নেগেটিভ মোমেন্ট, তিনটা মোমেন্ট থাকতো, নেগেটিভ পজিটিভ নেগেটিভ। এদিকে এ ডিরেকশনও আছে বি ডিরেকশনও আছে, এ ডিরেকশন মানে ছোট ডিরেকশন, বি ডিরেকশন মানে বড় ডিরেকশন। এই কারণে এম এ নেগেটিভ, এম বি নেগেটিভ, এম এ পজিটিভ, এম বি পজিটিভ, এরকম কিছু নেগেটিভ পজিটিভ টার্ম চলে আসছে। আবার কিছু আছে স্ল্যাবের স্ল্যাব আছে, কিছু আছে স্ল্যাব নাই, যেখানে নাই সেগুলোকে বলতেছি আমরা ডিসকন্টিনিউয়াস, এটা ডিসকন্টিনিউয়াস, এটা ডিসকন্টিনিউয়াস, এটা ডিসকন্টিনিউয়াস, এটা ডিসকন্টিনিউয়াস, বোঝাই যাচ্ছে তো? এটা ডিসকন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস হলে বলা লাগবে না, যেগুলো ভিতরে স্ল্যাব আছে সেগুলো ভিতর সাইড সবই কন্টিনিউয়াস। তাহলে এইভাবে সম্পূর্ণ জায়গার নামকরণগুলো করা হয়েছে, আপনাদেরও ঠিক একইভাবে সব কটা জায়গার নামকরণগুলো করতে হবে। ওই যে বিমের কথা এখানে সেটাই বলা আছে, বিম হইলে কি হইতো আপনারা এটাই দেখছেন, এই জায়গায় কি হইতো পজিটিভ মিডে, সাপোর্টে নেগেটিভ, সাপোর্টে নেগেটিভ, এই যে সাপোর্টে উপরে টেনশন, এখানে নিচে টেনশন, এখানে এখানে রড, এখানে রড, কোথায় কোথায় লাগে, ক্রিটিক্যাল পজিশন কোনগুলো, জিরো এল মানে শুরুতে, পয়েন্ট ফাইভ এল মানে মাঝখানে, আর ওয়ান এল মানে শেষে, বোঝা গেছে? এই ছবিটার মিনিং
ওই যে দুই সাপোর্ট এবং মাঝখানে, এটাই তো শিখে আসছেন আপনারা আরসিসি ওয়ানে, এটাই লেখা আছে। আর এটার মধ্যে পার্থক্য কি, এটা এই সাইডেও আসতে হবে, এই সাইডেও যেতে হবে। এই সাইডে যখন আসবেন তখন নেগেটিভ পজিটিভ নেগেটিভ, এই সাইড বরাবর যখন আসবেন নীল বরাবর তখন এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, এই তো। মানে টোটাল কয়টা মোমেন্ট? ছয়টা মোমেন্ট। আর এখানে কি বলছে, এখানে ওই যে ডিসকন্টিনিউয়াস কোনটার কন্টিনিউয়াস কোনটার এখানে বোঝাইছে, যেখানে এরকম হ্যাশ করা আছে, হ্যাশ করা মানে এইদিকে আরও স্ল্যাব আছে, আর যেদিকে হ্যাশ করা নাই মানে এখানে কোনো স্ল্যাব নাই, তাহলে এটা হবে কি নেগেটিভ শুধু, আর এখানে হবে কি এম এ নেগেটিভ ডিসকন্টিনিউয়াস। আচ্ছা দেখি এবার আপনাদের একটা টেস্ট নেই, একটা স্ল্যাব বলেন এটার নাম কি হবে, এটার নাম কি হবে, আর এটার নাম কি হবে? দাঁড়ান একসাথে বললে হবে না তো, এটার নাম, এটার নাম কি, এটার নামটা বলেন, পুরো নামটা বলেন, এম এ নেগেটিভ ডিসকন্টিনিউয়াস। আচ্ছা ঠিক আছে, এটা এখন বলেন এটার নাম কি, এম বি নেগেটিভ কন্টিনিউয়াস বলতে হবে। আচ্ছা আর এই দিক বরাবর যাওয়ার সময় এটা কি, এম এ পজিটিভ, আর কিছু লাগবে না, রাইট। আর আর এই দিক বরাবর যাওয়ার সময় এটা একটা, এটা একটা, আর এটা একটা, এই দিক বরাবর যেটা, হ্যাঁ তাহলে এই দিক বরাবর এটার নাম কি, এম বি পজিটিভ, এই তো পারতেছেন তো, ঠিক আছে। এখন আসেন, আমার মোমেন্ট আগে ছিল বিমের জন্য তিনটা, আমার স্ল্যাবের জন্য কয়টা, ছয়টা। আমার যেমনেই হোক না কেন ছয়টা মোমেন্ট আমাকে বাইর করতে হবে, এটাই তো আমার কাজ। আচ্ছা তাহলে এই ছয়টা মোমেন্ট বের করার জন্য আপনাকে তিনটা টেবিল ইউজ করা লাগবে, টেবিলের মধ্যে বিভিন্ন কোএফিসিয়েন্ট থাকবে, আপনার কাজ হচ্ছে টেবিল ইউজ করা, কী করতে হবে সেটা পরের বিষয়, আবার টেবিল ইউজ করতে হবে, এতটুকু তোমাদের ঢুকছে। তিন টেবিলে ছয়টা কোএফিসিয়েন্ট পাবে, তিনটা টেবিল থেকে, এটার কারণে এটার নাম হচ্ছে কোএফিসিয়েন্ট মেথড, মনে আছে আমরা বলছিলাম যে বিএনবিসিতে লেখা আছে কি কোএফিসিয়েন্ট মেথড, তিনটা টেবিল ইউজ করতে হবে, টেবিল ওয়ান টু থ্রি, তিনটা টেবিলে থেকে ছয়টা কোএফিসিয়েন্ট পাবেন। এখন অনেকেই ভুল করে, এটা কি ভুল করে, মনে করে এই ছয় কোএফিসিয়েন্টে মনে হয় ছয়টা মোমেন্ট পাওয়া যাবে, কনসেপ্ট ঠিক আছে কিন্তু প্রত্যেকটার জন্য যে প্রত্যেকটা মোমেন্ট পাবে এমন কোনো কথা নাই। আমি মনে করেন এমবি পজিটিভ বের করতে চাই, এমন হতে পারে চারটা কোএফিসিয়েন্ট মিলাই আমি এমবি পজিটিভ পাবো, আমার কথা কি বোঝা গেছে? আবার বলি, আমার বের করতে হবে কি ছয়টা মোমেন্ট, আমার কোএফিসিয়েন্ট বের করতে হবে কয়টা, ছয়টা কোএফিসিয়েন্ট। এই ছয়টা কোএফিসিয়েন্টকে কোনোভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করে আমার এই প্রত্যেকটা মোমেন্ট বের হবে, একটা কোএফিসিয়েন্টের জন্য যে একটা মোমেন্ট এমন কোনো কথা নাই, ছয়টা ইউজ করে একটা মোমেন্ট বের করতে হইতে পারে, মেন কথা ছয়টা মোমেন্ট বের করতে হবে, এই ছয়টা কোএফিসিয়েন্টের যে কোনোগুলোকে যোগ বিয়োগ গুণ ভাগ করে যেমনি হোক না কেন আমি মোমেন্ট বের করবো, কিন্তু কোএফিসিয়েন্টও বের করতে হবে ছয়টা, কোইনসিডেন্টলি কোএফিসিয়েন্টও ছয়টা বের করতে হয়, মোমেন্টও ছয়টা বের করতে হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা টেবিল কোন তিনটে ইউজ করবো, টেবিল ওয়ান, টেবিল টু এবং টেবিল থ্রি, যেটা বিএনবিসির মধ্যে কিসে আছে, 6.6.11, 6.6.12 এবং 6.6.13, এই তিনটা টেবিল আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে। কীভাবে বের করবেন সেটাও দেখা দিচ্ছি, টেবিল কই, এই যে 6.6.11, 6.6.11 দেখতে পাচ্ছেন আপনারা চোখের সামনে, দেখতে পাচ্ছেন এদিক বরাবর কি আছে, কেস নাম্বার, আপনি প্রত্যেকটা স্ল্যাবের কেস নাম্বার জানেন, এদিক বরাবর কি আছে রেশিও, প্রত্যেকটা স্ল্যাবের রেশিও আপনি জানেন, তাইলে আপনি মনে করেন এক নাম্বার স্ল্যাবটার, স্ল্যাবের তো নাম আছে প্রত্যেক স্ল্যাবের,
এক নাম্বার স্ল্যাবের আপনি কোএফিশিয়েন্ট বের করতে যাচ্ছেন, এটা কি সি এ নেগেটিভ, এটা কি সি বি নেগেটিভ, আপনার এই দুটো কোএফিশিয়েন্ট বের হবে। এক নাম্বার স্ল্যাবের কোন কেস করছে একটু খেয়াল করে দেখেন, এক নাম্বার স্ল্যাব ছিল হচ্ছে গিয়া দেখে নিচ্ছি, এক নাম্বার স্ল্যাব মেবি আপনাদের স্ল্যাবটা যদি দেখেন আচ্ছা এক নাম্বার স্ল্যাবটা একটু দেখে নিই, এক নাম্বার স্ল্যাব হচ্ছে গিয়া কেস নাম্বার কত ছিল ফোর, তাই তো শর্ট স্প্যান লং, ওই যে লেন্থ অফ শর্ট স্প্যান ছিল কত 19 ফিট, লেন্থ অফ লং স্প্যান ছিল 24 ফিট, রেশিও এম ছিল কত 0.79, 0.79কে আমি নিয়ারেস্ট করে নিছি কত 0.8, ঠিক আছে, তাইলে 0.79 এটা 0.8 হয়ে গেছে, বোঝা গেছে, তাইলে আমার এইটা 0.8 আর 0.4 সরি কেস নাম্বার 4, তাহলে আপনি এক নাম্বার টেবিলে আসেন, কেস নাম্বার 4 এর 0.8, ঠিক আছে, তাহলে কেস নাম্বার 4 এর 0.8 আমার কত আসছে 0.071, কিসের মান সি এ নেগেটিভ, আর সি বি নেগেটিভের মান কত 0.029, তাহলে এটাই আপনি বসাইছেন, সি এ নেগেটিভের মান কত 0.071, সি বি নেগেটিভের মান কত 0.029, বোঝা গেছে। আচ্ছা এরপর আরও টেবিল আছে, এই টেবিলের মধ্যে ওই একই স্ল্যাবের কেস ফোরে এম এর মান এখানে কী লেখা সি এ ডিএল ডেড লোড, তাহলে সি এ ডিএল কত আসছে 0.039, বের করতে পারবেন না টেবিল থেকে, আমার যদি হয়তো কেস 8 আর এম এর মান হয়তো 0.95, তাহলে কত হতো 0.022, 0.021, বোঝা গেছে, তার মানে আমার যেই কেসই হোক না কেন আর যেই এম এর মানই হোক না কেন সেটা রেসপেক্টে আমি কোএফিশিয়েন্ট বের করতে পারবো, ঠিক এইভাবে আমার এই টেবিলটা পূরণ করা আছে। স্ল্যাব 1 এর জন্য কেস নাম্বার কত 4, স্ল্যাব 2 এর জন্য কেস নাম্বার কত ছিল 9, ঠিক এইভাবে আমার দেখেন প্রত্যেকটা কোএফিশিয়েন্ট বের করা আছে, বোঝা গেছে। ছয় টেবিলে ছটা কোএফিশিয়েন্ট, আচ্ছা তিন টেবিলে ছটা কোএফিশিয়েন্ট, আমার তো লেখাই আছে কোন টেবিলে কোন কোএফিশিয়েন্ট বেরোচ্ছে, আমার তো সেই কোএফিশিয়েন্ট নামগুলো লেখা আছে, হ্যাঁ হ্যাঁ আমার টেবিলে তো এটা দেখলেই বোঝা যাবে যে আমি এই টেবিল থেকে কী কী পাবো, এই টেবিল থেকে পাবো সি এ নেগেটিভ আর সি বি নেগেটিভ, এর পরের টেবিল থেকে পাবো আমি হচ্ছে সি এ ডেড লোড সি বি ডেড লোড, এর পরের টেবিল থেকে পাবো সি এ লাইভ লোড সি বি লাইভ লোড, তো আমার ওই ছয়টা টেবিল এই তিনটা পরপর ইউজ করলে আমার এই ছয়টাই বেরোবে। আমি তো আগেই বলছি এর সাথে মোমেন্টের মান এখনো মিলায় না, আর কাজ হচ্ছে কাজ স্কোপেশন বের করলেন, এরপর এটাকে যোগ বিয়োগ গুণভাগ করে কীভাবে বের করবো সেটা পরের বিষয়, ঠিক আছে সেটা আমরা পরবর্তী ধাপে দেখবো, এখনই না সব একবারে শিখতে গেলে ঝামেলা আছে, ঠিক আছে এইটা কীভাবে বের করবো সেটা নেক্সট ক্লাসের আলোচনা, আপাতত এটা করছেন যে ছয়টা টেবিল ছয়টার থেকে ইউজ করতে হবে, আপনাদের কাজ হচ্ছে গিয়া এই টেবিলটা কেমনি বের করলাম এখানে পাবে আপনাদের একটা দেখা যাবে, এগুলো যে আমি বের করলাম সেটা আপনারা নেক্সটে করে দেখবেন যে ঠিক আছে নাকি, ভুল থাকতে পারে আমি লিখতে ভুল করতে পারি না, যেরকম কিছুক্ষণ আগে যে লঙ্গার স্প্যান হয়ে গেছে কি শর্টার স্প্যান, এটা হতেই পারে ভাই আমি মানুষ আমার ভুল হতেই পারে, এটা আপনারা হ্যাঁ দিয়ে দেব। তাহলে এই পর্যন্ত ছিল হচ্ছে কি আমরা কীভাবে কোএফিশিয়েন্টগুলো বের করলাম, আমি আবার আসি আজকে যেটা দেখছি কিছুই দেখি নাই, আজকে আমরা শিখছি হচ্ছে কি সব কটা স্ল্যাব সম্পর্কে আমরা একটা আইডিয়া নিছি, সব কটা স্ল্যাব সম্পর্কে আমরা আইডিয়া নিছি, সেই সব কটা স্ল্যাবের আইডিয়া থেকে আমরা বলছি আমরা পার্টিকুলার একটা স্ল্যাব যেটাকে বলা হচ্ছে কি স্ল্যাব অন বিম, সেই বিমটা আমরা সরি বিম না সেই স্ল্যাবটা টু ওয়ে স্ল্যাবটা আমরা ডিজাইন করব, সেই ডিজাইনের আবার অনেক রকম মেথড ছিল, ঠিক আছে অনেক রকম মেথডের মধ্যে আমরা বলছি যে আমরা শুধুমাত্র সিম্প্লিফাইড যে মেথডটা আছে বিএনবিসির মধ্যে সেই সিম্প্লিফাইড মেথডটা আমরা ইউজ করে আমরা কাজ করব, সেই সিম্প্লিফাইড মেথডই আমরা শুরু করছি, ফার্স্টে ম্যাটেরিয়াল প্রপার্টি সিলেক্ট করছি, তারপর আমরা থিকনেস বের করছি স্ল্যাবের থিকনেস, তারপর আমরা সেই স্ল্যাবের থিকনেস থেকে আমরা প্রথমে স্ল্যাবের নামকরণগুলো করে নিছি, প্রত্যেকটা স্ল্যাবের নামকরণ বের করছি, তার রেশিও বের করছি এবং তার কেস নাম্বার বের করছি, তিনটা কাজ স্ল্যাবের নাম দেওয়া স্ল্যাবের রেশিও বের করা এবং স্ল্যাবের কেস নাম্বার বের করা, এটা করতে হবে। এরপরে আমরা কী করছি
আমাদের প্রত্যেকটা স্ল্যাবের ছয়টা করে মোমেন্ট আছে, সেই ছয়টা করে মোমেন্টের নাম চিনতে হবে। কিভাবে নামকরণ করছি সেটাও আমরা আলোচনা করছি, যে ছয়টা আমরা কীভাবে মোমেন্টের নামকরণ করলাম। এরপরে আমরা বললাম কি, আমরা যেহেতু ছয়টা মোমেন্ট এখন চিনি, আমরা কেস নাম্বার জানি, আমরা রেশিও জানি, আমরা এখন টেবিল ইউজ করে ছয়টা কোফিশিয়েন্ট বের করবো। এই ছয়টা কোফিশিয়েন্ট যেমনি হোক না কেন আমাদের ছয়টা মোমেন্ট বের হবে, এমন না যে ফার্স্ট কোফিশিয়েন্ট জন্য ফার্স্ট মোমেন্ট বের হবে, সেকেন্ড কোফিশিয়েন্ট জন্য সেকেন্ড মোমেন্ট বের হবে, এরকম কিছু না। ফর্মুলা আছে, ফর্মুলাতে বসাইলেই আমাদের মোমেন্টগুলো বের হয়ে যাবে। তাহলে ফার্স্টে আমরা এই তিনটা টেবিল, এই তিনটা টেবিল ইউজ করে আমরা মোমেন্ট কোফিশিয়েন্টগুলো বের করে নিছি। এই পর্যন্তই আমাদের ফার্স্টের ক্লাসের আলোচনা। থ্যাংক ইউ। 19/24 আলোচনা করি।